এ দুনিয়ার বাবারা সোজা কিন্তু হওয়া, কোন সময় যখন আল্লাহু আকবার মরা লাশ হইয়া পড়িয়া থাকবা। হ্যাঁ কথা ঠিক কি না? হ্যাঁ এত ক্ষমতা কই, কানের মধ্যে তুলা দেশে, নাকের মধ্যে তুলা দেশে, এখন সোজা হইয়া দাঁড়া দিয়ে পড়িয়া রইছো, একদিকে ফিরে মনে হয় যেন চকলেটের মতো শক্ত দাঁড়া দিয়ে রইছে, কি ঠিক না? এ বাজান এখন টান হইয়া পড়িয়া আছে, ছোট্ট ছেলেরাই গায়ের উপর লাফাইয়া লাফাইয়া পড়ে, আর আব্বু আব্বু কইয়া কান্দে, ছেলে আইয়া কান্দে, মামা করে মে কান্দে, মামা করে, ও মন জবাব তো আর দিবা, ই জবন্দি বন্ধ হইছে, এখন শক্তি নাই যায়, কানের মধ্যে নাকের মধ্যে তুলা দিয়ে আটকাইয়া টান করিয়া ফেলাইছে, এক দলে যাইয়া দেখেন আল্লাহু আকবার পানি গরম চড়াইয়া দিছে, ঠিক না? ওই বাড়ির পুরানের দিনে যাইতো ভয় লাগে, বাজার যাইতে দিনেও পারি না, অন্ধকার অন্ধকার, এই বাড়ি এরিয়ার মধ্যে না পুষ্করি কোনায় সাড়ে তিনের একখান ঘর তৈরি হয়েছে, ই সোজা বলে অমিরের বাজার তো গোয়াতে ভয় ধরিয়ে বললে দিয়ে যায় সুদা, কিন্তু আবার টানাইয়া পড়িয়ে রয়েছ, মাথায় মশলা দিছে, পায়ে মশলা দিয়া কি কাদের উপর উঠেছে, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্ধেও বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্ধেও বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই, আছে আছে, এই সব শেষ, এই এখন দেখছো আল্লাহু আকবার, চকলেটের মতো দেখছো দুই পাশে দুইটা মোড়া দিয়ে আটকাইছে, তিনটা কাপড় দিয়ে ফাঁসাইছে, যাও যাও, আরে যাও 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 যাও, এই ঘরে খাট পড়ে রইছে, যেই পানের থালে পান খাইতাম, পানের থাল খান পড়ে রইছে, আরে আমার আত্মার এতেকালের পরে, হ্যাঁ থাকতে একখানে শর্তা বানাইছে, মাঝে মধ্যে শর্তাটা মায়া আম্মা এখনো পান খায়, আমি মাঝে মধ্যে শর্তাটার দিকে তাকাইয়া দেখি আব্বার আড্ডিও নাই, হয়তো মিলে গেছে, কিন্তু তার স্মৃতির শর্তাটা এখনো হইরা রইছে, জোতা জোড়া পইরা রইছে, জামাটা পইরা রইছে রে বাজান, কি থাকবে থাকবে না, এখন নেতে আসে কোথায় বাজান, একেবারে পুকুরের কোনায় পূর্ব পা, ঠিক না? এখন তাকাইয়া দেখো কবরদার দিকে কেমন জানো দেখা যায়, এ বাজান কেমন কেমন জানো দেখা যায়, এ মাওলা প্রেমাদের মাফ করিয়া দিয়ে বাজানে নিয়ে খাটটা পশ্চিম পাশে রাইখা গামছা দিয়ে মোড়াইয়া, এখন আস্তে আস্তে ধৈর্য ধৈর্য নামাইতে আসে, বালি শোনাই জাজিমের পর কত আরাম করে ঘুমাইয়া রইলাম, এই বাজান রে, আর এই গাছে তুলা দিছে বালিশ বানিয়ে মাথার নিচে দিলাম, কবরের মধ্যে সোজা টানিয়া ভরিয়া রইছ, কি কথা ঠিক কি না? এই এখন মারি মারি দিয়ে বুকে ভাত দিয়ে কয় কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, এবার জান এই জায়গাটা খেয়াল রাখা লাগবে, এই তামাম দুনিয়ার যত মানুষ আছে মারা গেলে এই দোয়াটা পড়ে না পড়ে না, হ্যাঁ পড়ে না, এই কবরের মধ্যে রাখিয়া দোয়াটা পড়িয়া এই পরে পড়ছে, এই এখন এই কবরের মধ্যে থুইয়া এখন লাভ দিয়ে উঠছে, উঠে না, এখন যাইয়া ঘরের মধ্যে দেখবেন ওই সন্তান যাইয়া বাতি জ্বালাইছে, আব্বার জামা দখল করছে, জুতা দখল করছে, ঠিক না, সব দখল করছে, আপনাকে আমাকে ফালাইয়া কবরে শৈল আসছে রে বাজান, এখন এই কবরের মধ্যে উপরে বাঁশ দেশে এই মাটি দেশে কলা পাতা দেশে পাড়াইয়া ভরাইয়া কেমন ভাবে আটকাইয়া দিল, আর যোগাযোগ বন্ধ, কথা ঠিক না? সন্তান বাজান ফোন করছে, বাজান আমেরিকা লন্ডন,
বাজান দুপুরে ভাত খাইছো কি দেখায় মাগো মাছ দিয়ে ভাত খাইছি গোস্ত দিয়ে খাইছি। আরে এই লন্ডনের খবর এক মিনিটের ভিতরে নেওয়া যায় না যায় না, আমেরিকার খবরও নেওয়া যায় কিন্তু বাড়ির দরজায় দশ হাত দূরও না, আমার আব্বাই ঘুমিয়ে রয়েছে খবর নাই, আমার আম্মায় ঘুমাইয়া রইল খবর নিতে পারলাম না, কোনো যোগাযোগ নাই, মোবাইল নাই, ফোন নাই, ফ্যাক্স নাই, কিছু নেই, কেমন আছে আদৌ খবর না। কি কথা ঠিক না বেঠি? এখন কবরে রাখতেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে আল্লাহ নবীর তরিকার উপরে রাখা গেলাম, কার তরিকায়? এই কথা কর, কথা কর, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আপনারা আমার সালাত জন্য মাফ করে দিন আল্লাহর রাসূল মানে হাব্বা সুন্নতি ফাকাদাহ কি মানে হাব্বা সুন্নতি ফাকাদাহ বানি মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ এবার যা আপনি আমি চলার জন্য মাপকারি হইলে আল্লাহ রসুল যেইভাবে চলছে যেইভাবে বলছে ওইভাবে, কথা ঠিক কিনা? এবার যান তোমাকে কবর রাখলো বকুর দোয়া পড়লো নবীর তরিকায় রাখলাম কিন্তু দুনিয়া চলছে তো খ্রিস্টানের মতো, চলছে দেখি বেনামাজি হারাম খোর বদমাইশের মতো, এখন ওই কবরের মধ্যে রাখতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ মিলে তারা শুনুন কি কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ তুই বড় ধোকাবাস, দুইয়ের মধ্যে চলছ নেই মারে হদি খ্রিস্টানদের নায়ক নায়িকার কায়দায়, এখন কবরের মধ্যে লাশ দিয়ে গেছো আমাকে পোষা গন্ধ নেওয়ার জন্য, তোর মতো কপাল পড়া উম্মতের পরিচয় আমি নবী কবরে দেব না। বাজান হুফরতেন হুফুরের না, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরটার মধ্যে জাহান নামের আগুন এসে ভরিয়া যায়। ইনশাআল্লাহ এ হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলছেন একটানা দুইটানা নিরানব্বইটা সাপ কবরের মধ্যে ঢোকবে। আরে বাদাম যদি আল্লাহর হাবিব জীবনে মিথ্যা কথা কয় নাই হাদিস কেউ কিন্তু মিথ্যা হবে না, ওই কবরের মধ্যে নিয়ে নব্বই সাপের ঢুইকা পেশাইয়া পেশাইয়া এইয়ার বলে ঠোকরাইবার বলবরে না ফারাম মান হারাম খ আহারে দুনিয়া সম্পূর্ণ উল্টো পাল্টা ছড়িয়ে কবরের মধ্যে আসছো, এই কবর এখন জাহান্নামের কুয়া হইয়া গেল। এই মান নবী হতে নবী কিনা জিগিবি না জিগিবি না? বুদ্ধিমানি সারে কবরটার মধ্যে জিগেবার পরেই এই আল্লাহ রসুলের চেহারাটা কবরের মধ্যে দেখাই দেয় মান হাজার রজু এই এই লোকটা সেন কবরের মধ্যে আমরা দিকে সেন এই লোকটা চেহারা দেখাইবে একদলে কইবে হ্যাঁ আর এর মহব্বতে পৈরা কত বঞ্চনা বঞ্চনা লাঞ্চনা, তারপরে দাঁড়িয়ে আমি ফালাই নাই, তারপরে টুপি সারি নাই, এই লোকটার মহব্বতে পৈরা কি বলতে আস আহারে আমারে কি বলতে আস, এই লোকটার মহব্বতের সব সাইয়া দিছি আহারে রদ তুমি রিয়াদুল জান্নাত সঙ্গে সঙ্গে কবরটা ভেস্তের বাগা। এ বাবা এ আমার বাজানের আমার ভাইরা কথা বেশি লম্বা সুরা আন্না সংক্ষেপে কথা যারা বুঝবে অল্পতেই কিন্তু বুঝবে না আর যেগুলো বুঝবে না হারা রাত্রি বুঝাইলেও বুঝবে না, যেই কারেন্টটা গেছে ওই ডাকতে কোথা থেকে ছয়টা পিছিয়ে লাগছে কথা ঠিক না বেঠে? এ বাজা আমি বলছিলাম যে আমি আধা ঘন্টা পরে মনোরাত দেবো এই বিষয়ে বসা যাইবে না একটা এবং করলে হয় কেন? আল্লাহর বান্দার আমার বাবারা বাড়ির দরে একটু আম গাছ লাগাইছেন দশ বছর দেখতে আছে অপেক্ষায় আছে বউলে আমায় না কি আম গাছ ছুঁয়ে দেবেন কয়লে করাতান কুড়ালান করাতাইনে লাগাইয়ে কুড়াল নিয়ে কাইটা ধারাস কইয়া ফলাইয়া দেছে কয়লে অত হবে না আরে কুড়াল দিয়ে ফাড়ো ভাইরা লাগতে তৈরি করে ভাত পাক করিয়ে খাও ঠিক না? আম গাছে আম দেয় না এই জন্য বেহুদার দরদায় আমি কত কেনা দিই বেহুদার দরদায় রাখি নাই, একটা গরু বালি দুধ খাওয়ার জন্য দুধ দেয় না কয়েক বছর পালছে বাচ্চাও হয় না, এখন কয় কি ওরে ধর বেদুরিয়ে ফেরিগেট ফালাই ওরে কি দেবে না কয় দুধও দেয় না ওরে ডাল চাষও করা যায় না ধর ধরিয়ে জবাই দেয় একটা মুরগিতে মাত্র দুই তিনশো টাকা দাম
আহারের ডিম দেয় ফুটকুরা খাওয়ায় একটু ফালানিয়া জিনিস খেয়ে মুরগিরা বাচ্চা আসে ঠিক না, পয়লে ও ডিম দেয় না রে খাও ফুটকুরা খাওয়াইতে রাজি না রে ধর ধরে বড়ি লাগা আম গাছটা বেহুদা রাখলা না গরুরে বেহুদা রাখলা না মুরগির বেহুদা রাখলা না তোমারে আমারে মালায় বানাইছে বুঝি বেহুদা বেহুদা বানাইছে। হ্যাঁ আর একটা মানুষ দেখছেন কেমন বেফা গরু মরলে জানাজা দেয় হ্যাঁ রাত্রে গোলাপ লাগায়নি গলায় রশি লাগিয়েই ফালায় টানিয়ে ফালাইয়া দেয় কিন্তু একটা মানুষ মারা গেলে সুন্দর করে গোসল করায় এই এরপরে এই দোয়া কালাম পরে কবরে কারণটা কি বোঝা গেল কবরের মধ্যে কিছু একটা ব্যাপার স্যাপার হবে আরে কবরের মধ্যে কিছু ঘটনা কিন্তু হবে এই জন্য এত সুন্দর করে গোসল করাইয়া পরিবাদী করে কবরে কেবলা মুখী করে মুখ টাই আল্লাহ আহারে বাজার কিছু কিন্তু হবে যদি না হয় আপনিও বাঁচিয়ে গেলেন আমরাও বাঁচলাম কিন্তু যদি কিছুই হইয়া বসে আপনার উপায় নাই আমার উপায় নাই এই গরু মরিয়ে গেছে আড্ডি দিয়ে কিন্তু চিরুনি বানানো যায় না যায় না কথাটা না দেখি চামড়া দিয়ে জুতা বানানো যায় না যায় না কিন্তু ভেদুরিয়ার বাবাদেরকে জিজ্ঞাসা করি মানু মাল্লা কি চামড়া দিয়ে জুতা বানায়নি হ্যাঁ ভাড়া আপনাদের এই আড্ডি দিয়ে মরা মাসি কি বাজান চিরুনি বানায় তাহলে আপনার আড্ডি কাজে লাগলো না চামড়া কাজে লাগলো না তাহলে আপনার কোন কামে লাগবে হ্যাঁ আল্লাহ কো আমার কলা কুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু তোরে বানাইছি আমার শুধু একমাত্র গোলামির জন্য কি জন্য আমার 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 গোলামির জন্যই তোকে বানাইছি ঠিক না গোলাম তাকে বলে যে মালিকের হুকুম অনুযায়ী চলবে ঠিক না তাকে গোলাম বলা হয় আমার গোলাম গোলামি করার জন্য বানাইছি কথা ঠিক কিনা কিন্তু মুয়াজ্জিন ফজর আজান দেশে ঘুমিয়ে রয়েছে জোহরে ডাক দেশে পায় নাই আসরে ডাক দিয়ে পায় নাই মাগরিবে এশারে পায় নাই এখন তোর বিচার তুই কর পর্দায় পায় নাই দাড়িতে পায় নাই লম্বা জামায় পায় নাই এখন মাওলায় কোন কাজে লাগাব আমার মাওলায় বলতে যে তোরে দিয়ে আমি কি করব আহারে আমার কিন্তু বেহুদা আমি তোরেও বানাই নাই বানাইছে এই কথা কথা দেখি বেহুদা বানাইছে তাইলে কোনো কাজেই যখন লাগলো না একটা কাজ আছে আমার মাওলায় আবার একটা জিনিস বানাইয়া রাখছে একটা চুলা বানাইছে চুলা বলা পায় কি চুলা চাই না একটা চুলা বানাইয়া রাখছে কয়তরে আমি কোনো বাজাতে পাই নাই উত্তরার কোনো পোশাক নাই শীতের মধ্যে দৌড়ে নারাকুলের মধ্যে ঢোকে ঠিক না একবার এই চুলার পিঠে গরমে শোয় আর আপনি মাপলার দিছেন এই করে কোট গায়ে দিয়ে মাথা বাঁধছেন এত সুন্দর পোশাক পাইয়া মাওলারে বলছ আহারে আর কুত্তরারে পোশাক দেয় না আমার মাওলায় করতে আটলাম ফিয়া বমিন্না আমি তোর লোক্য পোশাক বানাইয়া রাখছি জাহান নামের আগুনের পোশাক তোর এই পোশাক শরীরে এমন ভাবে আটকাইয়ে দেওয়া হবে আরে সে তো পারবি না খুলতো পারবি না আরে ওই জাহান নামের সাপ পট 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 করিয়া কামড়াইবে সহ্য করতে কিন্তু পারবো না এখন মালে বানাইছে কি চুলা কামে যখন লাগবে না কামে লাগাই তো দেবে হবে এই চুলা বানাইছে আমার মাওলায় চুলার পরিচয় দেশে কি পরিচয় দেশে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা এই চুলার পরিচয় শুনে যাও যারা মাওলার কোরআন বিশ্বাস করো না মসজিদে যাও না সুদ ঘুষ খাও এই পর্দা করে হেরা চুলার পরিচয় নাও আল্লাহ পরিচয় দেশে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা এই দুনিয়ার একটা আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায় ঠিক না পায়ের কিন্তু কিছু হয় না আরে পায়ে লাগলে পায়ের উপরে হাতের ক্ষতি হয় না আর জাহান নামের আগুন দেয় এত তেজের আগুন যদি কারো শরীরের মধ্যে একবার টাচ লাগে লাগার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে আগুন ফুসিয়া যাইবে এই কোরআন সাহেব সত্য না মিথ্যা এই কোরআন সাহেব সত্য না মিথ্যা আরে একটা সেকেন্ডের আজাব সহ্য করার মানুষ তামাম দুনিয়ার মধ্যে নাই কি কথা ঠিক দেবে ঠিক জোরে কর
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার এই ল্যাপ তো সুজাই দিয়ে ঘুমাইছে মাওলায় গাছের তুলে দিছে কাকুইতে ঘর ভাই দিছে না, এই বনিয়াদের মাথাটা এই পড়িয়ে থাকবে এই শক্ত জায়গায়, এই জন্য গাছের তুলে দিছে অত খাইতে আল্লাহ দেয় নাই। এই তোমার আমার বালিশ বেন আবার তো নই দিছে মনে হয় না, হ্যাঁ যারা মানুষ খায় কিন্তু বলতে আসে তুলে মাংস খায় না, এই বালিশ ফেজ বানাইয়ে তুমি ঘুমাইয়ে রয়েছো। অফি অমিন জাহান্নামা মিহাদুন, আমার মাওলায় কে ভজরে ঘুমাইছ একমুড়ে দিয়ে এত শুক্রবার দাদি মিরুবার, আমার মাওলায় দরজে বলবো আমার ইবাদতে ওরা যখন পাই নাই, ওরে ধরে ধরিয়া ওই জাহান্নামের তোষক রূপার সোয়াইয়া দে, এই দুনিয়ার তোষক তো এই তুলে দিয়ে বানাইছে আর জাহান্নামের তোষক বড় বড় পাথর কয়লা দিয়ে বানাইছে, এইটার উপরে সবাই আলাই হুমুর দবাস এইয়ের উপরে ঢাকনা দিয়ে বল্টু দিয়ে আটকাইছে, এইয়ের পরে আমার মাওলায় ডাক দিয়ে গে ফেরেশতারা দাঁড়িতে পাই নাই, রোজায় পাই নাই, নামাজে পাই নাই, পর্দায় পাই নাই, ওরে আমি কি করব, আরামের বিছানা পাইয়া ঘুমাইয়া রয়েছে, ওরে এখন ওই ল্যাপের তোষকের মধ্যে জাহান নামের আগুন লাগাইয়া দে, ওই জাহান নামে যেন ভাগ্যে যাইতে না ভারে। এবার যান, এই জন্য আমি হাতে ভাই ধরে বলো বানাইছি কিসের জন্য, কথা কানা কথা কানা, এবাদত একটা আরবি শব্দ, কি শব্দ, এই বাংলায় বলা হয় এই উর্দুতে বলা গোলামি করা, মালিকের হুকুম অনুযায়ী চলা, এইটার নাম কি, এখন একটু আহেন দিহি, এই এইটার নাম কি, এই এবাদত, তামাস পড়াই খেলে এবাদত, রোজা রাখাই এবাদত, হজ জাকাতে এবাদত, না 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 আরো এবাদত কিন্তু আছে, ঠিক আছে না, আরো এবাদত আছে না নাই, আপনি আল্লাহু আকবার কোরআন হাদিস অনুযায়ী বাথরুমে গেছেন এটাও আপনার এবাদত, বাথরুম থেকে বাইরেছেন সুন্নাত তরিকায় এবাদত, খাইছেন সুন্নাত তরিকায় এবাদত, অনেক পোলাফানে এখন বর্তমানে বাইরেছে এই উপর ডক ডকাই সাজিয়া এইপরে খায় আর তাহলে হুজুর দেখছে আমরা কেমনে খাওন শিখছি, গরু তুমি গরু মার্কে খাওন শিখছো সুন্নাত তরিকায় খাওন শেখো নাই, কথা ঠিক না বেঠিক, কোথা যে দিয়ে গেছি একখানে খাইতে বসি, এখন কইটু নুন দেন, কি দেন, নুন চাইছি পরে আমাকে গুড়াই গুড়াই চায়, আমি বলতে পারছি, আমি বলতে পারছি যে এটা তো আসলে ওই খারাই আমার তুই নির্দল হইবে, ওর মধ্যে জ্ঞান নাই, হ্যাঁ এই বিএম কলেজ আসতে বছর পড়াশোনা করিয়া, হ্যাঁ ওই বাংলার ঘর যা পড়লে মানুষ নাস্তিক হয়, যা পড়লে মানুষ নাস্তিক হয়, এই দিন নিয়ে পড়াশোনা করছে আসতে বছর, এবার ওই চরমনের কালো মানি ফজল করি রহমাতুল্লাহ আলাই বয়ান করছে নাস্তিকতার উপরে শুনছি, নাস্তিক হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহর কুতুবের ওই একটা বয়ান শুনলে জীবনের সম্পূর্ণ পরিবর্তন, হে বাজার না আল্লাহু আকবার, বোঝা লাগবে, হ্যাঁ বুঝবেন না বুঝুন মরিয়ে গেলে কবরে গেলে, তাই নুন নুন শেষ করে গোড়াই গোড়াই চায়, টেফাটি বিয়ে পরে আমাদের টেফাটি বিয়ে কে করে একদম বোঝদার সে আপনাদের কি শেখছেন, হ্যাঁ আমি জানি পরি ধরে উল্টো পাল্টা করে থুয়ে তো আমরাও আইছি, কি কথা ঠিক কিনে, এখন শোনা এই দাঁড়িয়ে দেখবো এই রাখিয়া টুপি টুপি পড়ছে তো বুঝছে শুনিয়া এই এর পরে এখন এইগুলো চলতে আসে, কিন্তু আপনাদের মতো ওই পলিটিক্যাল সায়েন্স পড়ছি, এরপরে সোশ্যোলজি পড়ছি, যেটা বলে নাস্তিক সেটাও পড়ছি, পরি ধরে দেখছি যে আসলে কোরআন শরীফ সত্য এর মধ্যে কোনো বেজাল নাই, মানে কি অসামাজিক লোক, তুমি এমন সামাজিক হয়েছে পানিটা কাম লেগা হয়ে এসে কোনো নুন নুন কবা হ্যাঁ লবণ আবার মাংস কি মাঝ অংশ মাংস, সরস্বতী মা কালী মা দুর্গা মা মায়ের অংশ, এই ইন্দুরা আর হে শিক্ষা শিক্ষা করিয়া বারবারই মাংস পায়, এই ভাষার ভিতরে সোয়াব আছে, কি বলে কথা ঠিক নেই, এই বলার ভিতরে সোয়াব আছে, শোয়ার ভিতরে সোয়াব আছে, হাঁটার ভিতরে সোয়াব আছে, আছে না নাই, আমি টান দিয়ে গরিব না চাড়িতে গরিতে চাড়িতে পানি কি আপনিও খাইছেন, কি আছে না নাই, এই এতে কোনো সোয়াব আনি, কিন্তু আমি সুন্দর তরিকা খাইছি আলহামদুলিল্লাহ আমার সোয়াব হয়েছে, কথা ঠিক নেবে ঠিক বাজান দে, কাজেই তন্ত্র মন্ত্র সব ছাইরা দিয়ে আমার মাওলার পাগল হইয়া যাওয়া লাগে, এ আমার বাজান রে আমার ভাইরা আমার বন্ধুরা, বাজান দে প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু পাঁচটা সমুদ্র আছে, কয়টা,
কতখানা দেখি করা দেখলাই আয়া কিস্তি বা আপনা কিস্তি দেখলো কাহারে দরিয়া আন্দার আপনা কিস্তি ডোব জানাদ এ সাড়ে তিন এক নৌকার মাঝির দলের দুনিয়া কিন্তু বাজান রে পাঁচটা সমুদ্র আপনার আমার সামনে কিন্তু আছে রে বাজান এ বাজান ভালো করে বুঝেই পাঁচ সমুদ্রের ভিতরে বাজান এক নম্বর সমুদ্র হইল মরণ দুই নম্বর সমুদ্র হইল কবর তিন নম্বর সমুদ্র হইল কায়ামতের ময়দান এ বাজান এইয়ার পরে আল্লাহু আকবার হিসাব কিতাব দিয়ে তারপর আমার মাসুর মাওলার সঙ্গে দেখা এত সহজ কিন্তু হবে না এই পাঁচ সমুদ্র পারি না দিয়ে কিন্তু যাওয়া যাবে না কথা ঠিক কিনা বাজান রে কেমন সমুদ্র এই নদী তো কাছে একটা নৌকা যখন আপনি ছাইরা দিয়েছেন এখন চলতে আছে কিন্তু নদীর ভিতরে যখন তুফান উঠা যায় বাজান রে যদি তক্তা ভালো না হয় বাজান পালমস্তুল যদি ভালো না হয় ওই সমুদ্রের বাড়ি যখন বড় তুফান উঠবে তুফানে যখন তাস করিয়া বাড়ি দেখাইয়া দেবে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকা ভাইরা এর পরে তোমাকে আমাকে ডুবাইয়া এর পরে কিন্তু ধ্বংস কইরা দেবে কথা ঠিক কিনা দেখলাই আয়া কিস্তি বা আপনা কিস্তি দেখলো কার দরিয়া আন্দার আপনা কিস্তি ডোব জানা দো এই পাঁচ সমুদ্র বাবা বড় ভয়ঙ্কর সমুদ্র রে বাবা এই সমুদ্র আপনারও সামনে আমারও কিন্তু সামনে কথা ঠিক কিনা বাজান রে আল্লাহ আল্লাহ দিন কে সুরত ডুবরহি হায় হাম লোগো কি সামনে রোজে মহাশার ক্যা জবাব হায় মুস্তফা কি সামনে এ দুনিয়াদার আল্লাহর বান্দা আমার বাজারে পাঁচ সমুদ্র আপনার আমার সামনে এইয়া পারি জমাই আমার মাসুক মাওলার সঙ্গে দেখা করার লাগবে বাজান রে আল্লাহু আকবার যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই আছে বলে কো আছে বাজান রে বরিশাল কোর্টের থেকে পিওন আপনার বাড়ি গেছে আপনার বিরুদ্ধে ৫০,০০০ টাকা জরিমানা হইছে যাই আপনাকে ডাক দিয়েছে তালুকদার সব বড় মেয়া বাড়ি আছেন আপনি বাইরে আছেন এখন আপনাকে বলতে তালুকদার সাহেব নোটিশ যশ সাহেবে পাঠাইছে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ৫০,০০০ টাকা জরিমানা এই নেন কাগজ স্বাক্ষর দেন আপনি দেন নাই ধমক দেন পিওনের চাকরি যাইবে বেতন বন্ধ হইবে দুইজন লোক ডাকবে দায়িত্বা ওই ওই ইডার নোটিশটা টানাইয়া থুইয়া এইয়ার পরে বইলে দিয়া যাবে আমার নোটিশ জারি করবার কাম কইরা গেলাম আমার শোনাবার কাম শুনাইয়া গেলাম এখন টাকা দিয়া পারো আর না পারো জেল খাইতে পারো আর না পারো তুই বুঝবা তোমার জজে বুঝবে কথা ঠিক কিনা এবার যান প্রত্যেক ওলামা ইকরাম কিন্তু বলে আমালাই না ইল্লাল বালাক অর্থাৎ কি আমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার কাম দিলাম শুনাবার কাম শুনাইলাম এখন আপনি আল্লাহু আকবার নামাজ পড়িয়া পারেন আর রোজা রাইখা পারেন আর না পারেন আপনি বুঝবেন আর আপনার মাওলাই কবরে যাইয়া বোঝা ভাড়া করবেন আমাদের দায়িত্ব কিন্তু প্রায় শেষ কইরা যাই ওই পাঁচ সমুদ্র পারি না দিয়ে কিন্তু যাওয়ার কোনো উপায় নাই কোনো সুরত কিন্তু নাই রে বাজান এই স্টেশনের পর ওই স্টেশন ওই স্টেশনের পর ওই স্টেশন ওই স্টেশনের পর ওই স্টেশন এই পাঁচ স্টেশন পারি দেবা প্রত্যেকটা মানুষ বাবা আলেম হোক পীর হোক মুক্তি হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক ধনী হোক পীর হোক মুরিদ হোক দুনিয়ার সমস্ত মানুষের পাঁচ মামলা এই কিন্তু বাজান যে ভোগ কইরা তারপর ওইরে ভেস্ত না হলে জাহান্নাম কথা ঠিক কিনা বাজান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এক দলের জন্য আমার মাওলা বেহেশত বানাইছে আর এক দলের জন্য বানাইছে জাহান্নাম আমার মাওলা বেহেশত কেমন বানাইছে জাহান্নাম ওই কিছু নমুনা শুনাইয়া দিছি বেহেশতের কয়েকটা কথা শুনেন বেহেশত আজা কে আজারে না বাসো কাছে রাবা কাছে কারে না বাসো
বাজান রেসুরার রহমানের মধ্যে বলছে আল্লাহ জান্নাতাইনের দাম। দুনিয়ার মধ্যে তরমুজ খাইতে মনে চাই যে বাজার দেখ কেনা লাগে, এই কাটা লাগে, অপেক্ষা করা লাগে, দাও ধোয়া লাগে, একই সহ্য হয়। কিন্তু যদি খোদা না কাস্তা বেহেস্তের মধ্যে যাই, ইমান আনার পরে যারা আমলে সলহে করবে, আমলে সলহে বলছে নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পর্দা, এগুলো যারা করবে তাদের জন্য আমার মাওলায় রাখছে জান্নাতুল ফেরদাউস, কথা ঠিক কিনা? ওই বেহেস্তের মধ্যে ফল খাইতে মনে চাইছে, আরে চাকর ডাকা লাগবে না, আদ্যে ধরা লাগবে না, সেরাও লাগবে না, অজানাল জান্নাতাইনের দান। আরে ওই থালগুলো বাজান খাইতে মনে চাইছে, ঝুঁকে মুখের কাছে চলে আসবে, আদ্যে সেরাও লাগবে না, চাকরও ডাকা লাগবে না, ছিটে ছিটে মুখের মধ্যে পড়িয়া যাবে। একটা ফলের মধ্যে কমপক্ষে এই 40 রকমের মজাই হবে, 70 বছরের রাস্তার দূরত্ব জ্ঞান পাওয়া যাইবে, যাহার মনে তারা জানে কি খাইতে আসে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়া নেন, আল্লাহ আপনি আমাদের সবার জন্য বেহেস্ত কবুল করিয়া নেন। বাজান যে বেহেস্তের ভিতরে আল্লাহু আকবার, একটা গাছ হবে সন্ন্যাস, পাতাটা হবে রূপার, ডালটা হবে আর একটা মণিমুক্তা দ্বারা, এত সুন্দরভাবে আমার মাওলা বেহেস্ত সাজাইয়া রাখছে। বাজান আল্লাহু আকবার, যদি মাওলাকে রাজি খুশি করে যাওয়া যায়, আরে একবার ঢোকা যায়, কোনো দিন আর বের করা হবে না। বাজান ওই বেহেস্তের মধ্যে আমার মাওলা সব বানাইয়া রাখছে, যা মনে চাইবে তাই ভাইবেন, ঝগড়া নাই, কাজ্জা নাই, মান নাই, ব্যারাম নাই, ফিরা নাই, হিংসাত্মক পাল্টাপাল্টি কোনো বিবৃতি নাই, আরে ডুকছি তো ডুকছি, পোর্সা পায়খানার ব্যাগ নাই, আরে দুনিয়ার মধ্যে এই বেশি গরম, এই বেশি শীত, এই বেশি ব্যারাম পীড়া, কত কিছু, আর যদি খোদা না কাজ তা ভেস্ত মিললে আল্লাহর ফজলে যাইতে পারে। বাজান যে মনে রাখবেন, আপনার আমার সৌভাগ্যের চেয়ে ভালো আর দুনিয়ায় হইতে পারে না, কিন্তু 5টা সমুদ্র আছে না নাই, এই 5 সমুদ্র পাড়ি দেওয়ার লাগবে, এই এর পরে কিন্তু ওই বেহেস্ত মাওলার সঙ্গে মেলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, বাগান আমার মাওলায় বানাইলে ইবাদতের জন্য, এ আমার উম্মতেরা কান্দ কি হুকুম করতে কেরা নবীজি কেরা করছে, এ আমার উম্মতেরা কান্দ, যদি কান্না না আসে কান্নার সুরাত ধরো বা তাকাল্লুফ বা কান্দার চেষ্টা করো, সরমনের হুজুরে কান্দে না, শশিনের হুজুরে কান্দে না, বাজান আল্লাহ রসুল বলছে কান্দার জন্য কান্না ছাড়া জীবনের গুনাহ মাফ হবে না, কথা ঠিক কি না? এ আল্লাহর বান্দারা আমার বাজানের আমার ভাইরা, কথা লম্বা সুরা না, মনে রাখতে হবে বাজার, এই বর্তমানে বাজান তামাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বিভিন্ন কায়দায়, তাবলিগী কায়দায়, সরমনায়, নমুনায়, বিভিন্ন কায়দায় মাহফিল চলছে সারা বাংলাদেশে, আল্লাহু আকবার, বিভিন্ন মাদ্রাসার খেদমত ওলামায়ে কেরামের মাধ্যমে মসজিদে মসজিদে আলোচনা চলছে, কথা ঠিক কিনা? এ বাজান মনে রাখতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাজান রে গান হবে না, ওখানে হাসাহাসি হবে না, ওখানে বেশি বেশি কান্দা চোখের পানি নিয়ে তারপরে বাড়িতে ফেরত যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? জুনা মাঙ্গে হুসে তু বেজার হায়, জুনা মাঙ্গে হুসে তু বেজার হায়, আর গরি তো দেনে কে তৈয়ার হায়, মাওলার কাছে যখন ওই আল্লাহর বান্দা চক্ষু বাইয়ে বাইয়ে পানি পড়বে, দেল ভাঙ্গা মালিকের কাছে হাত উঠাইয়া বলবে আমার মাওলায় সঙ্গে সঙ্গে, ওই বান্দার ওই আরো আমার মাওলায় কবুল করবে। বাজান রে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাই সরমনাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সরমনাই, আরো হকানি ওলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে আসে না নাই, হাটাবাড়ির হুজুর চট্টগ্রাম, এরকম বহু ওলামায়ে কেরাম বাংলার জমিনের ভিতরে আছে, বাজার টাকার বিনিময়ে বয়ান করে না, অর্থের বিনিময়ে বয়ান করে না, কমার্শিয়াল বিজনেস মনে করে না, এরা মনে করে বাল্লিগু আননি ওয়ালাও আয়া। নবী বলছে আমার একটা দাওয়াত যদি হয়, একটা হাদিস যদি তোমার ক্ষমতা থাকে মানুষের কাছে পৌঁছাইয়া দাও। এই জন্য নজিরপুর থেকে বাজান এই ভোলায় আসছি বাজান দাওয়াত দেওয়ার জন্য, খোদার কসম কইরা বলি টাকার জন্য না, যেই দিন টাকার জন্য হবে আল্লাহ জানি বন্ধ কইরা দেয়,
শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই বলি আলহামদুলিল্লাহ। এই মাইক কেনছে, নৌকা কেনছে, এরপরে আল্লাহর কুতুব যাইয়া চুঙ্গা ফুয়া ফুয়া দাওয়াত দিছে, ভাইজান আপনাদের এলাকার মাহফিল হবে, কে আছেন একটু আসেন আপনারা। আল্লাহর কুতুব যখন মাগরিবের পরে মাওলার জিকিরে তার লাগাইয়া দিছে, ওই পাগলগুলো সব দৌড়াইয়া বাজার রে আইসা, মাওলার ইশকে এমন পাগল হইয়া গেল। ওদের ভিতরে একলাস ছিল বাজান, তাদের ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু করছে, কথা ঠিক কিনা? এই বর্তমান বিশ্বাস যে চর্ম নাই, রেজাউল করিম সাহেব আমার বাড়ির কাছে মাহফিল নিয়ে 4000 টাকা আমি হাদিয়া দিছি, আমার হাত দিয়া হিয়া ধরিয়া আবার মাদ্দা হাদিয়া আসছে, মসজিদ আসছে, নাই নাই তুমি কোন বক্তা হইছো, 30000 টাকা ছাড়া যাবা না, 40000 টাকা ছাড়া যাবা না, আবার গান গাবা, আবার ছায়া ছবি গান গাও, বিভিন্ন তামতার করোয়া, তুমি আলেম নামে কলঙ্ক, তুমি একজন বিজনেস, একজন কমার্শিয়াল বিজনেসম্যান, কথা ঠিক কিনা? তোমার ওয়াজ শোনা যায় হবে না, আপনারা বলবেন হুজুর আপনাকে খালি হাতে বিদায় দিয়ে দেবো, আজকে আপনাকেও দেব না, আমি খালি হাতে আসি না, এই রে বাজান কিছু পয়সা নিয়ে আসছি, ওইটি দিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিবে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান রে মনে রাখতে হবে, একমাত্র নিয়াত থাকতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহু আকবার মাহফিল দিছি কেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এখানে আসছি কেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? বাজানরা কথা বেশি লম্বা সুরা সংক্ষেপে বোঝা লাগবে, একশের চাউলের ভিতরে এক টুকরো পাথর যদি থাকে কেয়ামত পর্যন্ত আগুনে তাপ দেন, দেখবেন 1 ঘন্টা আগুনে তাপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চালগুলো নরম হইয়া কিন্তু ভাত হবে না, হবে না, কথা কয় না দেখুন, ভাত হইয়া যাবে। কিন্তু বাজান ওই চাউলের ভিতরে এক টুকরো পাথর যদি থাকে আর কেয়ামত পর্যন্ত আগুনে তাপ দেওয়া হয়, পাথর কিন্তু কোনোদিন নরম হবে না। এই আবু জাহেল নামের একদল মানুষ কিন্তু দুনিয়ার মধ্যে বর্তমানে আছে, আগেও ছিল, সামনেও থাকবে না, থাকবে না। এবার যান যত ওয়াজ করো খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কথা ঠিক কিনা? এরা শুই না, শোনে না, দেখো দেখে না, বুঝেও বলতে চায় না, কথা ঠিক কিনা? বাজান হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। এ বাজানের রাহাবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দাদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব হুজুর চরমোনাই বাজান, আল্লাহু আকবার বলছেন, যদি ওয়াজের মাহফিলে যাই আখিরি মোনাজাত দিয়া শেষে বাড়ি চলে যাও, কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। আমার বোলার বাজানেরা, ভেদুরিয়ার ভাইরা, আজকে যারা বসবেন আমি যতক্ষণ বয়ান করব উঠতে পারবেন না, যদি যাইতে মনে চায় আগেই যান, থাকার কোনো দরকার নাই, এটা আসার মজলিস না রে বাজান, তামাশার জায়গা না, এখানে কোরআন হাদিসের বয়ানের জায়গা, এই জায়গা আমার মাওলাকে পাওয়ার জায়গা, কথা ঠিক কিনা? আমরা মাওলাকে নিয়েই বাড়ি যাইতে চাই, কথা ঠিক কিনা? এ বাজান এর মধ্যে যেতে পারবেন না, উঠতে পারবেন না, এই নিয়াত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য বসছি তো বসছি, আখিরি মোনাজাত না দিয়ে যাব না, বাদাম খোড়া যাবে না, পান খাওয়া যাবে না, বয়ানের ভিতরে তাকাইয়া তাকাইয়া চাতক পাখির মতো কথাগুলো শোনা লাগবে, কথা ঠিক কিনা? তাইলে কি হবে, ওই দেরের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ পাক ঢুকিয়ে দেবে না, দেবে না? হাতা মান্না দিল সে রুখ সু তো গাই আব তু আজাব তু খেলো আতা গাই, দেল আল্লাহ মুখি কইয়া দেন, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আসছিলে মাওলা, আমার জীবনের শেষ মাবল হইতে পারে, আগামী দিন আমি মরার লাশ হইয়া বাজান রে ঘর থেকে বের হইয়া যাইতে পারি রে বাজা, তোমাকে হাতে পায়ে ধরে বলছি রে বাজান, এই মসজিদের খাট কিন্তু তৈয়ার হইয়া যাইতে পারে না, পারে না। বাজান রে গোসলদারে করাইয়া রে, ওরে আব্দুল করিম ও আব্দুর রহিম রহিমা খাতুন, কার পিছনে গরু বাজান, কিসের পাগল হইছো, কার পাগল, মাওলার পাগল না হইয়া কেউ কবরে যাইও না, কথা ঠিক কিনা?
যুবক বাবার আমাকে ছিল না, আমি এখানে আসি নাই, আমি পুরান মানুষ, 10 বছর পর্যন্ত ভোলায় আসি। এই মসজিদে যখন আসি একটা সময় আইছে এখানে উজু করে নামাজ পড়া মা ভিলে যাই। হয়তো আপনারা চেনেন না বাজান, আমি নতুন আপনারাও নতুন, কিন্তু বাজান রে আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বর্ষি উঠবো না, বর্ষি তো বর্ষি একেবারে খামোশ হয়ে বৈশা থাকবো, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার আমার বাজানের আমার ভাইরা, যেই কথাটা বলতে চাইছিলাম, লোক যখন হাঁটি হাঁটি পা পা করে কোন আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, কি করতে থাকে? এ কথা কন, কথা কন, হাঁটতে থাকে, হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহকে পাওয়ার জন্য কদম বাড়াইয়া দেয়, কথা ঠিক না? মানাতা নিয়াম সাথাই তু হাররলা, দেখবেন ছোট্ট বাচ্চা বাজান রে ওয়া ওয়া করিয়া কান্দে, কথা ঠিক না? এই বাচ্চায় মায়ও কইয়া ডাক দেয় না, আব্বা কইয়াও ডাক দেয় না, মায় হাতের কাজ করতেই আছে, করতেই আছে, কথা ঠিক না? এই করতে করতে যখন বাচ্চা ঠাট্টা মারে চিৎকার মারে, মায়ের কলিজার সঙ্গে এমন একটা আঘাত যাইয়া ঢোকে, তখন মায়ের হাতের কাম কিন্তু পইরা যায়, যায় না? যায় না। এখন মেয়েটাকে কয় আরে একটু দর, ওই মেয়ে ধরছে বলে চক্ষু বুঝে এখন তখন আমার মা, আরে মায় সহ্য করতে পারে না, তখন ওই বাচ্চাকে টান দিয়ে কোলের মধ্যে বুকের মধ্যে লাগাইয়া ধরে, যখন বাচ্চাকে লাগাইয়া ধরে বাচ্চা কুন কুন করে, বাচ্চায় ঠিক পেয়েছে আমার মায়ের কোলে আছি, ও মায়ের কোলে না যাওয়া পর্যন্ত শান্তি নাই। এ পাগলের মানাতা নিয়াম সাথাই তুহার রলা, ঘর থেকে পাগলের মতো দৌড়িয়া আসতেছে আল্লাহর বান্দরা দাঁড়াইয়া বসছে মাওলাকে পাওয়ার জন্য, এখন বইয়া বইয়া কান্দে ওরে আমার মাওলারে, ওরে আমার মাশু, তোমারে বুঝি বাবা পাই না। আমার মাওলা যখন এয়া আমারা তো আল্লাহর কিছু বলতে পারবো না, আমরা তো ডাক দিই, এত ডাক না, এত বলার না, এত শুধু ওয়া ওয়া করা, কথা ঠিক কিনা? বাজান ওয়া ওয়া করে না, আর ইংরেজিতে কোন বাংলায় কোন আমার মাওলায় বোঝে না, বোঝে না, এই ঝুড়ি কো বোঝে না, বোঝে না। এখন এই মাহফিলের মধ্যে এই চক্ষু ভাইয়া ভাইয়া পানি পরে কান্দে, আমার মাওলায় ফালাই আগুনেও দেবে না, পানিতেও দেবে না, আমার মাওলার কুদরতি কল্যাণের মধ্যে বান্দা আমি মাওলার পাগল হয়ে ঘর থেকে বের হয়ে আসছো, আমার মাওলায় তখন ওই বান্ধায় কুদরতি কোলে না লইয়া কোনো দিন পারবে না, কথা ঠিক না? বেরি জোরে কল। এ পাগল আমার বাবারা, আমার ভাইরা, যুবক বাবারা যারা বসবে, গরুর গোস্ত যদি অল্প বয়সী হয় অল্প জালে কিন্তু সেদ্ধ হইয়া যায়, কথা ঠিক না? আর বুড়া যদি হয় কোনদিন সেদ্ধ হয় না, আবু জাহিল আমার কাছে যেগুলোরা কোনোদিন বুঝাইলেও কোনোদিন বোঝবে না, বুঝবে? এই জোরে কথা বুঝবে? করবা সুরাত আদমে এনসাবুদে আমাদুদ জেহলে হাম এসাবুদে, কয় দেখতে তো আসলে তোমার চেহারা আল্লাহ রসুলের চেহারা, কিন্তু ভিতরটা তোমার একটা জানোয়ারের মতো, কথা ঠিক কিনা? এ বাজানরা তোকে হাতে পায়ে ধইরে বইলা দিয়া যাই, আমি গুছিয়ে আনতেছি, হুজুরে আমারে বলছে কলে হুজুর বয়স তো বেশি হয় নাই, 60 বছর হয় বা 60 বছর আমার হয় নাই, বয়সের কারণে দাড়িগুলো পাইকা গেছে, বলছে হুজুর একটু বেশি করে বয়ান করবে, আমি বলছি হুজুর যদি দোয়া করেন তাহলে আমি চেষ্টা করবো, কিন্তু বেশি বয়ান করা মাকসুদ আমার না রে বাবা, আমাদের এই তরিকার বয়ান অল্প, আহারে এই অল্প বয়ানের ভিতরে মাওলায় কি বরকত দিয়া দেয়, এটা সব কিছু মালিকের হাতের মুঠের মধ্যে, কথা ঠিক কিনা?
আমি চেষ্টা করতে থাকবো, বাকি তৌফিকের মালিক কিনা তাওয়াতে তাও ফিকে থামজে তু ওয়াইমানা তৈজাবাত হামজে তু। এই তুমি যখন তৌফিক সেবা মাওলায় তোমাকে তৌফিক দেবে, কথা ঠিক কি না? তৌফিক না চাইলে কোনো দিন মাওলায় তৌফিক দেবে না, কথা ঠিক কি না? এ আল্লাহর বান্দার, আমার বাবার, আমার ভাইরা, ওয়াজের মধ্যে আমি আপনাদের কাছে যা আয়াত তেলাওয়াত করছি ওর মাধ্যমে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করার নিয়ত করছি, বাকি তৌফিকের মালিক কিনা আল্লাহ। জোরে কো আল্লাহ। এ আমার বাবারা, আমার ভাইরা, আমার আজকে যে এই কথা বলতে চাইছিলাম, চরমোনায় তরিকাটা নিয়ে যে বাংলাদেশে বিভিন্ন কায়দায় যে কায়দায় চলছে এইটাকে কেমনে দমন করবে, একদলে কিন্তু লাগছে চরমোনায় বিরুদ্ধে, কথা ঠিক কি না? ও বাজান, তুমি যত লাগো যে এই প্রতি আল্লাহ জ্বালাইবে নি বাবা, সত্যি কারণ নাই আছে নাকি? জোরে বলো আছে আছে আছে। এই জেনারেল মানুষ বুঝাবার জন্য দামাত বারকাত হুম বাজান রে নাইবে আমিরুল মুজাহিদিনকে মাওলা এমন জ্ঞান দিয়ে দেশে, আল্লাহু আকবার, যত বড় রাজনীতিবিদ হোক তাদের সঙ্গে সে কথা বলার যোগ্যতা রাখে, বড় বড় আলেম ওলামার সঙ্গে, হাটাজারি হুজুরের সঙ্গে কথা বলার যোগ্যতা তার আছে, কথা ঠিক কি না? ওই পটিয়া মাদ্রাসা, ওই দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা, বড় বড় হকানি ওলামায়ে কিরামদের সাথে বড় বড় যারা কোরআন হাদিস বলে তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে বহস করার মতো এলেম আল্লাহ তাকে দান করছে। এবং শুধু তাই আমাদের যখন বয়ান শুরু করে সাধারণ মানুষ, জেনারেল যারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, আল্লাহু আকবার, এদেরকে বুঝাবার জন্য আমার শায়েখ আল্লাহু আকবার রেজাউল করিমকে আল্লাহ পাক এমন ভাবে বয়ানের মধ্যে অল্প কথার ভিতরে এই সাধারণ মানুষের একটা বুঝাই সাজা অল্পের ভিতরে, কথা ঠিক কিনা? চরমোনায় দুই দলের মানুষই যায়, বেশি আলেম ওলামা সাধারণ মানুষ, এই দুই কিসিমের লোক বুঝাবার জন্য দুইজন শায়েক আল্লাহ পাক তৈরি কইরা দিছে আলহামদুলিল্লাহ। এ বাজান, যত বিরোধিতা করো কোনো কাজ হবে না, আল্লাহ পাক এই তরিকাকে মঞ্জুর করছে, করার মতো করছে বলে আলহামদুলিল্লাহ। এ বাজান আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহু আকবার, এই দুনিয়ার ভিতরে কিন্তু যত মানুষ আছে সব কিন্তু পাগল, কি পাগল না পাগল না? তোমরা কবা হুজুর কেমন পাগল যে সানা শুরু করেছে, হ্যাঁ রে কয় সানা শুরু অলা কি কয় সবাই কন, পান বেছে তারে কয় পানওয়ালা, বাদাম বেছে হ্যাঁ রে কয় কি বাদাম অলা, রিক্সা চালায় কয় রিক্সাওয়ালা, ভ্যান চালায় কয় ভ্যানওয়ালা, ঠেলা চালায় কয় ঠেলাওয়ালা, কথা ঠিক কি না? আর যে আল্লাহ আল্লাহ কয়ে ডাক দেয় তাকে বলা হয় আল্লাহওয়ালা, কথা ঠিক নেবে কি বলা হয়? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু, কথা ঠিক নেবে ঠিক? এই জবানটা দিল কে? জোরে কর জোরে কর জোরে কর। কোন পীরে দেয় নাই, কোন নেতা নেত্রী দেয় নাই, এই জবান দেশে আমার মা সুখ, আমার মাওলা, এই জবানটা আমার মাওলায় দান করবো রে বাজার। এই এর মধ্যে একটা জিব্বেটা গোড়ায় ছোট্টটা জিব্বা লাগাইছে, ওইটা গোলটিক্স বলা হয়, ওই এর মধ্যে পাতার মতো আছে, এইরকম করে কথাগুলো ফোটে, গরুতে ডাক দেয় ওর ভাষা বোঝা যায় না, বিড়ালের ডাক বসা বোঝা যায় না, আহার একটা জানোয়ারের ভাষা বোঝা যায় না, কিন্তু মানুষ এই কথা বলার স্পষ্ট ভাষা বুঝবার শক্তি আল্লাহ জমানে দিয়েছে মানুষের, কথা ঠিক কি না? এ আল্লাহর বান্দাই, মানুষ যখন আল্লাহু আকবার জবান দিয়ে আল্লাহ আল্লাহ কয়ে ডাক দেয় আমার মাওলায় খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয় বাজান?
আরে আল্লাহ আল্লাহ, কবের মধ্যে মুরগি গভীর রাত্র হয়, মুরগি মোরগটা ডাক দেয় কুকুর তুকুক, গাছের ডালে পাখি ওরে আর টুন টুন কইরা ডাকে, ওর বাসা তো আমরা বুঝি না, ওর বাসা দিয়ে ওর জবান দিয়া কয় আল্লাহ আল্লাহ, যারা সারা দাম ডাকের ভিতরে কি যে মজা, আমার মাওলা রাখছে যতক্ষণ মধ্যে মাওলাকে দেল খুইলে ডাক না দেবা, অতক্ষণ পর্যন্ত কিন্তু পাগল বুঝানো যায়। ও বাজান রে আমার ভাইরা আমার বাজানরা, বললেন হুজুর হুজুরপুর দে বরিশাল দে নদী পার হইয়া বলা বেদুরিয়া ফেরিঘাট, হুজুর আইয়া এখন হাতে পায়ে ধরেন কারণটা কি, বাজান কারণ আছে না নাই? বলে হুজুর আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বুঝাই তো, তুমি রাস্তার দিয়ে রওনা করলা, দুই আড়াই বছর যে একটা শিশু পানি নিয়ে খেলা করতে আছে, তুমি যদি মানুষের তোকে ফালাইয়া কিন্তু যাইতে পারবা না, ও তো একবার পানি জমা থাপ কর মানে পানি লাভদায়ক খটখট খটখট করিয়া হাসে, কি আপনাদের কষ্ট হয়েছে নাকি? তাহলে আপনাদের অন্য মনস্ক লাগতেছে কেন? সবাই তাকাই থাকেন আল্লাহর কাছে, দোয়া করেন যে রব্বুল আলামিন তুমি আমাদেরকে দিনের সহি বুঝ দাও, এই রওনা করছে আপনি যাইতেছেন বুঝবান মানুষ, এখন পানি লইয়ে যে খেলা করতে আছে দেইতে ফালাইয়া কিন্তু জ্ঞানবান মানুষ যাইতে পারবে না, পারবে যাইয়া ওরে যখন ধরবে, ধরার সঙ্গে সঙ্গে কামড় দেবে খামচি দেবে, ও তো বোঝে না সাঁতারও জানি না, আহারে গভীর পুষ্কুনি, এইরকম খেলতে খেলতে যদি টুকরে পড়ে যায় কোনো দিন আর উঠতে পারবো না, কথা ঠিক কিনা? এ যুবক বাবার আজকে সুদে মজা পাইছো, ঘুষে মজা পাইছো, কানের মধ্যে এয়ারফোন দিয়ে মজা পাইছো, নেইমারের মতো চুল রাইখা কাইটা মজা পাইছো, নায়ক নায়িকার মতো শৈলে মজা পাইছো, বাজার তো জাহান্নামের কিনারা যাইয়া খেলা করতে আসো, আর আজাইল হাত পাইতে আসে রে বাজান, এই অবস্থায় খেলতে খেলতে তো বোঝো না, হাতে ধরি পায়ে ধরি আল্লাহর কুতুব এত হাতে পায়ে ধরে বুঝাইয়া গেল বাজান রে, এতভাবে বুঝাবার পরেও বুঝলি না বাজান রে, আমরাও এইরকম বুঝাইয়া দিয়া যে হাতে পায়ে ধরি, দুনিয়ার সুদগুষের মজা পাইছো, হেলিকপ্টার উড়ন দেখতে মজা পাইছো, আরে গানে মজা পাইছো, কিন্তু বাজান মনে রাখো এই মজা কিন্তু মজা না, এই মজা করতে করতে আল্লাহ আকবার যখন হায়াতের বেড়া পার হইয়া যাবে, আজাইল কিন্তু দাঁড়াইয়া আছে খপখট ধরবি, দইরা কিন্তু বাজান ঘুম কইরা পড়বি, কোনো দিন আর উঠবা না, কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, বাজানেরা আমার ভাইরা বেদুরিয়া এলাকার আমার বাজানেরা, আমি যা এতে কারিমা তেলাওয়াত করছি বাজান, কোরআন শরীফ সত্য না মিথ্যা? জোরে কন কারা কারা কন সত্য দিই আদা গান দিই বিশ্বাস হয়েছে কোরআন সত্য, তাই কোরআনের মধ্যে যা ঘোষণা করছে হ্যাঁ বুঝি মিথ্যা? হ্যাঁ এই পাগলেরা মস্তে আসে মস্তে মাছু বাদশাহ মালে মস্ত জিরে মস্ত মিরে মস্ত শেখ হায়দার, কোরআন মাওলায় পাঠাইছে এমন একটা লোক রূপান নাজিল করছে, তাকে বলা হইতে ইগনোরেন্স ইরেটিরেট মানে অশিক্ষিত অজ্ঞ, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বারান্দায় ও যায় নাই, গেছে নাকি বাজান দেয়ার উপরে ছোট্ট বই না 30 পারা কোরআন নাজিল হইছে, কথা ঠিক না? দুনিয়ার ভিতরে রামায়ণ গীতা মহাভারত জেন্দাবেশ তাদিগেনিকা বেদ উপবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ঋগ্বেদ নারদ পুরাণ গারদ পুরাণ মৎস্য পুরাণ দশ অবতার কল্কি অবতার মনুষ্য মঙ্গল বিজয় মঙ্গল অন্নদা মঙ্গল কালিকা মঙ্গল রাধাহার খণ্ড ভার খণ্ড কালিয়া দমন খণ্ড দা বংশ বিরহ দানবান খণ্ড তাওরাত আছে জাবুর আছে ইঞ্জির আছে কোরআনুল কারিমও কিন্তু আছে না নাই?
আল্লাহ পাকে কোরআন নাযিল করে কয় আল্লাহু আকবার, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এ তামাম দুনিয়ার মানুষ, তোমরা সবাই একত্র হয়ে যদি পারো আমার মাওলার কোরআনের একটা আয়াতের মতো, একটা সুরার মতো, একটা শব্দের মতো শব্দ বানাইয়া দেখাও। 1400-1500 বছর হইয়া গেল, আজ পর্যন্ত কোরআনের মতো আয়াত বানাইতে পারছে? জোরে কেন পারছে? বাজা এ ট্রিপল আজ বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার, ই প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস থ্রাইজ এ স্কয়ার, বি প্লাস থ্রাইজ বি স্কয়ার সূত্র বসে। এখন তুমি খারাইয়া মতো দিশা পাও না, কোরআন কিন্তু সত্য। আবার বাংলাদেশে ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গা আবার এই আল্লাহ আল্লাহু আকবার বিভিন্ন থিওরিও কিন্তু পড়ায়, তারা বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাকি বান্দরদের সৃষ্টি হয়েছে। জোরে কর না উজুল্লাহ, আল্লাহর বান্দারা আল্লাহ পাক কয় তিনি ওয়া সাইতুনি ওয়া তুরসিনি ওয়া হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 18,000 মাখলুকের মধ্যে মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক অবকাঠামোর দিক দিয়া সর্ব উত্তম শ্রেষ্ঠ জাতি বানাইছি মানুষ। এখন বাজান যে ওই বুয়েট ইউনিভার্সিটির কলেজের মধ্যেও পড়ায় মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, ওই ওরা আবার একদল আছে ওই কথাই বিশ্বাস করছে, আছে না নাই? এ আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কলে হুজুর তাহলে মানুষ কোথার থেকে আসলো? কয় বান্দর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। জোরে কান্না উজুবিল্লাহ, কয়ে হুজুর হবে না কেন? বানরের পার্সেল লাগে মানুষের পার্সেল মিল আছে, এইরকম এরকম যুক্তি ভুক্তি দিয়া কয়ে মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে। জোরে কান্না উজুবিল্লাহ, এ যুবক বাবার আজকে ইউনিভার্সিটি এইগুলো পড়ায় মানুষ কিভাবে নাস্তিক হইবে, এই নাস্তিক বানাবার জন্য এই থিওরিগুলো পড়ায়। তুমি তোমার কাছে আমার দাবি বাজা নেই, এসটাই যে আসো আমি পায়ে দেবে সুমা দিয়ে তারপরে যাব, হাজার বার পায়ে ধর বলে বাজান। যদি আল্লাহর কোরআনের একটা ভুল বাড়ি গায়ে বাংলাদেশের নাস্তিকের দল, এ নাস্তিকের গোষ্ঠী ভালো করে বুঝা দেখো, যদি পারো কোরআন শরীফে একটা ভুল পারলে বাড়ি করে দেখা গাদার দল, গাদারা পারলে দেখা, যদি পারো আমরা উলামায়ে কেরাম সহ তবু আল্লাহু আকবার তওবা করে নামাজ পড়া ছাইরা দেব, দাড়ি কামাইয়া ভালাবো, পর্দা করবো না, টুপি রাখবো না। কিন্তু খোদার কসম এসাদ সাহেব রহমতুল্লাহ বলছেন বাজান, আল্লাহর কোরআন সত্য, যদি বিশ্বাস না হয় রে বাজান, যে কিছু হবে না হবে না, তুমিও বাইসা গেলা আমিও বাইসা গেলাম, কিন্তু বাজান কোরআন যে সত্য কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু যদি হইয়াই বসে তোমার বাউ ভাই কি আমার বাউ ভাই কি। এই জন্য যুবক বাজানদেরকে আমি হাতে পায়ে ধৈর্য বইলে দিয়া যাই, বাজান কোন তন্ত্র মন্ত্র পড়ছ? আল্লাহু আকবার তন্ত্র মন্ত্র হইবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের কথা, ঠিক কিনা? এই জোরবেলার কথা ঠিক না? ঠিক, আল্লাহ রাসূল বলছে দুইটা জিনিস তোমাদের মাঝে রাইখা গেলাম, কয়রা? এই ওয়াজ কিন্তু মনে থাকবে না, এই জন্য অল্প কথা মনে রাখা লাগবে, কথা ঠিক না? তারা কেউভি কুমাম মেনাম তাদিল্লুমা তামা সাকুম বিহিমা কেতাব আল্লাহ সুন্না তার রসুলি। তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, একটা হইলো কোরআন আর একটা হইলো হাদিস, এই অনুযায়ী যে জীবন গঠন করতে পারবে সে সর্বনাই হোক শস্যী হোক তাল কাছে মোকামে যাই কিছু হোক না কোনো, লোকটা হক ওই লোকটা জান্নাতি, কিন্তু সত্য হইল তার মধ্যে কোরআন হাদিসের মিল থাকা লাগবে, কি কথা ঠিক দেবো? ঠিক এ বাজার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহু আকবার, এই কোরআন সব সেহেতু সত্য বিশ্বাস হইছে হইছে হইছে, তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যখন যা বলছে সব কিন্তু সত্য হবে না? হবে না, বাজান কেমনে সত্য হবে? এই তামাম দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষ দুনিয়ার ভিতরে কিন্তু বিদায় হইয়া কবরে গেছে, কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, কোটি কোটি মানুষ কিন্তু আসবে না, আসবে না। এই যে এত মানুষ আমার মাওলায় দুনিয়ার মধ্যে বানাইয়া দিল রে বাবা, এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল, তাহলে মানুষ এই দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হল,
কিসের হল? কিন্তু একটা পরীক্ষার হল, কথা ঠিক না? কেমনে এই শয়তানে কিন্তু ইন্নাহুলা কুমাদব গুম্মুবিন গুতা দিয়ে কাল উঠবার চেষ্টায় আসে না নাই, এই কথা তো কানে ভালো লাগবে না, তো বুঝিরে বাজান কিসা কাহিনী গল্প না। আখেরা তুমি কি কথা বলতেছি দেখি যার দেল আল্লাহ মুখে ওই দেলের ভিতরে হেদায়তের নূর ঢুকবে, কথা ঠিক কিনা? এ বাজান এই তামাম দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হল, ঠিক না? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছে সময় দিয়েছে যে কয় ঘন্টা বাজান, হ্যাঁ 3 ঘন্টা দেশে কলম আছে প্রশ্নপত্র হাতে আছে, জীবনে 8-9 বছর পড়াশোনা কইরা বাজান এখন হলের মধ্যে যাইয়ে দেখে সবই কোয়ান পড়ছে লিখতে আসে, আর একটু ছাত্র কলম মুখের মধ্যে চাবাইতেছে পড়াশোনা করে নাই, কথা ঠিক কিনা? কিন্তু আপনাকে স্বাধীনতা দিয়ে হলের মধ্যে ঢুকে দিল বাজান রে, আপনি এখন লেখেন চাই না লেখেন, গল্প লেখেন আর যা কিছু করেন, পরীক্ষার নিয়ন্ত্রকরা কিন্তু কিছু বলবে না, বলবে আল্লাহু আকবার, আপনার দিকে তাকাইবেও না কি করেন আর না কথা দেখবেও না, যখন শেষ ঘন্টাটা বাজবে তখন কিন্তু টান দিয়ে পেপারটা নিয়ে আসবে, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা রেজাল্টটা বের হবে বাজার কয় মাস পর, 3 মাস পরে কিন্তু রেজাল্টটা বের হবে, কথা ঠিক কিনা? এই 3 মাস পর একজন রেজাল্ট পাইলো বাজান রে গোল্ডেন এফেলাস, কথা ঠিক কিনা? এই গোল্ডেন এফেলাস পাইয়া বেদুরিয়া এই ফেরিঘাট থেকে এই 5 কেজি মিষ্টি কিনা দৌড় দিছে নানা বাড়ি আনন্দ, কথা ঠিক না? এই মাতার ধাম পায়ের নিচে ফালাইয়া পড়াশোনা কইরা বাজান রে মশার কামড় খাইয়া পড়াশোনা কইরা ভালো রেজাল্ট হয়েছে, এখন আনন্দের শেষ নাই, আর একটা ছেলে ফেল করছে ঘরের দরজা বন্ধ কইরা কান্দে, আহারে কত পত্র পত্রিকায় দেখা যায় কত ছেলেরা গলায় ধরে দিয়ে মেয়েরা মারা যায়, আর এই দুনিয়ার পড়ালেখার কষ্ট সহ্য না করতে ফাইরে গলায় ধরে দিয়ে বিষ খাইয়া মরে বাজা, আল্লাহু আকবার, দুনিয়াও কিন্তু একটা পরীক্ষার হল, কথা ঠিক কিনা? আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে আমার মাওলায় পাঠাইয়া দিছে, যা 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 এই স্বাধীনতার দেশে বাজান, কারো 60 বছর কারো 70 বছর কারো 80 বছর কারো 90 বছর, আপনি আজর আজান হয়ে গেছে বা মাগরিবের আজান হয়েছে বাজান দে মুয়াজ্জিন ডাকতেছে, এখন আপনি যদি হাইটে যান যাইতে পারেন স্বাধীনতা আপনার আছে না নাই, ইচ্ছে করে দাঁড়ি করে রাখতে পারেন স্বাধীনতা আছে, আবার কামাইতেও পারেন স্বাধীনতা আছে, ইচ্ছে করে দাঁড়িয়ে চেন খুলে প্রসাব করতে পারেন স্বাধীনতা আছে, ইচ্ছে করলে বসতেও পারেন স্বাধীনতা আছে, কথা ঠিক কিনা? ইচ্ছে করলে হারাম খাইতে পারেন স্বাধীনতা আছে, ইচ্ছে করলে হালাল খাইতে পারেন স্বাধীনতা আছে, ইচ্ছে করলে পর্দা করতে পারেন স্বাধীনতা আছে, ইচ্ছে করলে নাও করতে পারেন স্বাধীনতা আছে, আছে না নাই? আমার মাওলায় কাম হিল হুম রুয়াইদা কয় করে আমি ঢিল দেওয়ার মতো দিয়ে দিলাম, যা 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 আমি তোরে কিছুই বলবো না, কাগজ কাটেন যে ঘুড়ি বানায়া উড়ায়া পবনকে শেষ মেলা দেয়া ঘুড়ি বেচারা কে করে গা রসি মেরা বাজান রে দক্ষিণে বাতার দখল সারে এক দশের এক গন্ডিতে রশি বাইন্দে ছাইরে দেয় ঘন্ডি উপরে উঠে যায়, কথা ঠিক কিনা? এত উপরে গুন্ডি উড়ে গেল গুন্ডি আর দেখা যায় না, এখন গুন্ডিওয়ালা এই নাটই সন্ধ্যা হইয়াছে, কথা ঠিক কিনা? এখন বর্তে আছে গুন্ডি তো নামতে চায় না, ওই জায়গায় কাপায় কই আমেরিকার ছাদ দেখছি লন্ডনে টুইন টাওয়ার দেখছি আমারে নামাইতে পারবা না, কিন্তু ঘুড়ি এলাকায় কাগজ কাটেন যে ঘুড়ি বানায়া উড়াইয়া পবনকে সাত মেলা দেয়া ঘুড়ি বেচারা ক্যা করে গা রশ্মি আমার হাতের মধ্যে যত উপরে যাবি রশি কিন্তু বটা শুরু হইয়া গেছে, এই বটতে বটতে কিন্তু কোপ খাইয়া আসতে পইয়া যাবা উপরে কিন্তু থাকতে পারবানা, কথা ঠিক কিনা? এ যুবক বাবারা আজকে যৌবনের বাতাস পাইয়া, কথা ঠিক কিনা?
আহারে আজকে বাজান রে দাড়ি কামাইতে মজা পাইছো, বুঝি তো এই অল্প বয়সে দাড়ি রাখলে কি কইবে। সেদিনকে হাফেজ সাহেব আমার সঙ্গে বাজান আগল জানা কোন যায় একটা মাহফিলে, একটা যুবক ওই মসজিদের মধ্যে বইসে বয়ান শুনতেছিল। আহারে দাড়িও নাই কিছু নাই কিন্তু এমন খেয়ারে বয়ান শোনে। আমি বয়ানের মধ্যে তাকাইয়ে তাকাইয়ে দেখি ওর চক্ষু বাইয়ে বাইয়ে পানি পড়ে, নাক দিয়ে জল দিয়ে পানি পড়ে, বুক ভিজে গেছে। আহারে পরে আল্লাহু আকবার, আমি মনে মনে ভাবলাম মাবুদ যারে তুমি বুঝ দাও এই রকমই সে বুঝ পাইয়া যায়, কথা ঠিক কিনা? বাজানে সাফুন না সাফি ইবাদাতিল্লাহ তাআলা, আমার মাওলা যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবে না করবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না থাকবে, কিন্তু আসে বাহাওয়ায়ে মধুসে বু ও দিয়াদে মোহেব্বে খেসেবে হুসে বু দরে দুনিয়া কাছে যারে না দিদ আগার দিদাম বাজুজ আল্লাহ না দিদাম। এ আল্লাহর বান্দারা আমার বাজানেরা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে এই জবিঙ্গে পুরিয়া লাল চামড়ার মতো হইয়া যাইবে। এ আল্লাহর বান্দারা আমার মাওলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার, ওই দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদল যুবক আমার মাওলায় ডাক দেবে, যুবকেরা এই যুবকের দৌড় দেবে। কোন যুবক? যেই যুবক তার যৌবন বয়সটা মাওলার এবাদতে কাটাইয়া দিতে পারবে। আহারে আমি গুনার সুযোগ পাইছি, গুনা করি নাই, বিএম কলেজে গেছি মেয়েদের সঙ্গে আড্ডা দেই নাই, আহারে চরমনাই গেছি দাঁড়িয়ে রাখছি তার দিকে গেছি দাঁড়িয়ে রেখে ফলাইছি, আহারে আমি মাওলাকে রাজি খুশি করার জন্য সব কিছু করলাম, এই যুবক কেয়ামতের ময়দানে আসে কারা? রোজে মাহশার বা কেয়ামত কারেনি আসে যে রাজুস্তে মাশা এ জামালে গহরনি। যারা মাওলার পাগল হবে এরা কিয়ামতের ময়দান উঠে কিসে কিয়ামতের ময়দান আর কিসের সূর্য গরম আর কিসের জন পুলাল তামক কিছু কোনো খেয়াল নাই, উঠে কিয়ামতের ময়দানে দৌড়া দৌড়া দৌড়। আরে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আরে আমার মাওলায় কই, আমার মাওলা কিয়ামতের ময়দানে উঠে দৌড় দেবে, থামাইয়া দেবে, যা খারা যাইস না তুই কে, কইলে আমি আল্লাহ রসুল ঝান্তা জাগাইছে ওই ঝান্তার নিচে আমি যাব। এ পাগল আমার বাবারা, কোন লোক কথা বলার সুযোগ নাই, শুধু একটা লোকে কথা বলতে পারবে জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ। বাবা কার পাগল হরিজুর বাজার, এই নবীর মহাব্বতের দাঁড়ি করে রাখছি, বিএম কলেজে গেছি কলেজে পড়ছি, ছেলেরা এসে এসে চাচা মেয়া কইছে, আর আমার দাঁড়িতে বোস লাগাই নাই, মাথা তুমি ভালাই নাই, সর তোরা সর তোরা সর তোরা সর। কিয়ামতের ময়দানে নবীজি ঝান্তা জাগাইছে, এই লোকটার মহাব্বতে বইরা লম্বা জামা পইরা ফালাইছি, দাড়ি রাখছি টুপি রাখছি, আমারে বাধা দিও না দিও না, আমার নবীর মহাব্বতের জন্য আমি সব করছি, তার কাছে আমারে যাইতে দাও। দয়ায় পয়ে গাম্বারি অক্তে ফিরিগের গুজালেন নিশোয়াত পরহেজগারি, যেই যুবক তার যৌবন বয়সটা এবাদত বন্দিকিতে কাটাইয়ে দিতে পারবে, ওর শেষ দানা যেন নবীর শেষ দা, ওই যুবকের শেষ দানা যেন নবীর শেষ দা, কি কথা ঠিক না? বেরিয়ে আজ আমাদের শেষ মুয়াজ্জিন মসজিদের মধ্যে এই বিশ্বাস করলে একটা গাই দিয়ে ঘুমিয়ে থাকা যায় না যায় না? এই আপনার স্বাধীনতা আছে না নাই, কিন্তু মুয়াজ্জিন তো দেশে আসসালাতু খায়রুম মিনান নাওম।
মুয়াজ্জিন যখন ডাকতেছেন, যারা মাওলার সেন্সে যেই যুবক লাতি মারি লেপ্তারে ফেলাইছে গাইগুলো, ঠিক না? এই পাগল ভাইয়া দেশ হেতো এই চোর দিয়ে যাই ঠান্ডা পানি লাগাই উজু উজু করিয়া এমন শেষ দাদিয়া কয় সুবহানা রব্বিয়াল আলা, এই আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্না হুইয়া রব। যারা মাওলার এবাদত বন্দেগি করবে, আমি মাওলার কুদ্দতি কদমে সেজদা করতে আমার মাওলায় তাকাইয়া রইছে, কথা ঠিক কি না? এই জীবনে সেজদা দিকা সুবহানা রব্বিয়াল এন আল্লাহ তে মাগুন জুসতি নামাজে পান যে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, এ যুবক ওই নেত্রে লাথি মাইরা ফালাইয়া এরপরে এই আজানের সময় ঠান্ডার মধ্যে কনকনের ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ঘরের মধ্যে আইয়া কোন সেজদা দিয়া কয় সুবহানা রব্বিয়াল আলা, ওই ও বান্দা যুবক রে এখন তুই আর আমি, আমি আর তুই, যুবক তুই আর আমি, আমি আর তুই আর কো নাই, এ কার পাগল হয়েছে যুবকরা, কার পাগল হয়েছে রে বাবা, কার পিছনে গরু রে বাবা, তোকে হাতে ভাই দৌড়ে বলি বাবা ফেরো ফেরো, মাওলার পাগল হইলে কি যে মজা, এই না হওয়া পর্যন্ত বুঝানো যাবে না, কথা ঠিক কি না? তাহলে দুনিয়া কিসের হল, কি পরীক্ষা দিয়েছেন না বলা না দুয়ার না কুম, এই পরীক্ষা না দিয়ে বেশি চললে গেলা, এই নামাজ পড়ে ব্যারাম ছাড়ে না, আল্লাহ হু আকবার সৎভাবে চলে অভাবের শেষ নাই, আল্লাহ তো দেখতে আছে চাইয়েছি আমার পাগলা করে কই দিয়ে দি জানা বাইরিয়ে যায় তো ওদের হারাম ধরে না, এটি পরাণ যায় যায় তো ওদি পরের মাল ধরে না, দেহে যে বান্দায় মোটে মাওলারে সারে না দোষ ধরার মতো ধরছে আল্লাহরে, এখন আল্লাহ আর বান্দারে ছাড়াইতে রে না মাওলায় তখন উদ্গতি করে হে পাগলের দলে না, এই দুনিয়া কিসের হল, এই পরীক্ষার হলে পরীক্ষা দিতে আমরা সবাই আসি না, এখন এখন ফেল করবে না পাশ করবে, পাস করতে একটু কষ্ট করা লাগবে না, লাগবে না বাজান রে ফজরে ঘুমাইয়া থাকা যাবে না, বাবির সঙ্গে যাইয়া কিন্তু গল্প করা যাবে না, আমার শায়খ রহমাতুল্লাহ বলছে আমার গরু যে ধান খায় আহারে ওই গরু কিন্তু জরিফানা হয় না, গরু যে পালে তার জরিফানা হয়, কারণ সে মালিক, তুমি একলা জাহান্নাম যে বাঁচছো না, স্ত্রী পুত্র পরিজন মাইয়া বলা লইয়া বাঁচো, আপনি মাশাআল্লাহ ভালো মুসল্লি, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী বিপর্দায় চলতেছে বাজান কেমন হইলে, এই পরীক্ষা না দিয়ে বেসে যাইতে পারবে, বিভিন্ন কায়দায় পরীক্ষা ভালো মুসলে তাইবে কিন্তু মাওলার রাস্তা ছাড়াই যাইবে না, আন্দারিরা আমার শায়েক মরুম শায়েক হইতো আন্দারিরা মেতারা সো মেকারা তাদামে আখের দামে ফারেক মাবার, মাওলার রাস্তা বড় ভাঙ্গা আর তো উস্কুরি আড়া লাগবে, আরে পাও বাড়া বা উস্কুরি পাও বাড়ার লাগবে, আরে আমার মাওলায় কোন কাজে বেজার হইয়া যাবে, কোন কাজে খুশি হবে বলা তো যায় না, আমি মাওলা তোমার রাস্তায় হাঁটতেছি মৌবত পর্যন্ত রাস্তা সারব না, এইরকম মোজাহেদার পর মোজাহেদা করিয়া জীবনে হবল যাও তবু মাওলারে সারব না, এই নবীরে সারব না, এই এই নিয়ত করতে বাবা, এই কারা কারা পারবা দেহি আল্লাহুম্মা আমির আল্লাহ আপনি হাতগুলারে কবুল করিয়া নেন বলে আমি, এবার যান দুনিয়া পরীক্ষার হল হাত নামা, পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছি সবাই, আমরা এই হলের ছাত্র তো সবাই, আল্লাহ একটা কাম করছে না দেখছেন, বর্ষিওয়ালা বর্ষি ফেলাইছে আদার গাইতা একটু চুঙ্গি বাঁধে দেশে আর মাছে ধরিয়ে কোড়াইতে আসে, এই শিব হাতের মধ্যে আছে যখন একটু মেশিনের টান দিয়ে সরকার গালের মধ্যে লাগাইছে, ঠিক না? এখন গালের মধ্যে লাগাইয়া দিয়া এখন ওই হুইলের রশিদের ঢিল দিয়ে দেশে
এখন মাছটা একটা সারা পুষ্কুনি ঘুরতে আছে, এখন ওই বর্ষিওলা বলতেছে রে মাছ রে ঢিতর মুখে বর্ষি লাগাইছি হইল শক্ত সুতল কিন্তু শক্ত ছেড়তে পারবি না, আমি ঢিল দিয়ে দিছি যা এখন ঘুরতে থাক। এই ঘুরতে 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 যখন তোর শক্তি কই মাছ যাবে তখন তুমি আসতে পেটখানা ভাসাইয়া দেবা, আমি টান দিয়ে পারে উঠাব আমার তোমার আহারে। এই দুনিয়ার মধ্যে যারা আছেন হায়াতের বসে আল্লাহ লাগাইয়া ছাড়ছে না ছাড়ে নাই, এই দুনিয়ার মধ্যে ঘুরবি যা কিছু করবি আমার মাওলায় কিছু বলবে না, নম্বুদের কয় নাই, ফেরান্ডের কয় নাই, সাজদাতে কয় নাই, বেস্ত বানাইছে বড় শখ করিয়া ঠিক না, বেস্ত রেস্ত বানাইয়া এখন লোক লস্কর লইয়া এরপরে উদ্বোধন করতে গেছে, যখন যাইয়া পারাতেছে আমার মাওলাকে আজরাইল যাও 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 আহারে ও আমার সঙ্গে পাল্লা দেছে, আল্লাহ লাগে পাল্লা খারে এই ষড়যন্ত্র তুমি কত দূর আর পারো, সবচেয়ে বড় ষড়যন্ত্র কে আল্লাহ আদমুদা বাতলে দূরান দিশে বাদাজি দেওয়ানা সাজম খেসেরা, এই বুদ্ধি মানে কিন্তু চলবে না, যখন যাইয়া সাজ ডাক পাড়াতেছে আজ রাজে লাগামটা ধরছি কয়দিন ক্ষমতার গরম তাহার গরম পয়সার গরম অর্থের গরম গায়ের শক্তি কয়দিন এখন ধরছে পরে কে বুড়া কয়লে আমার ঘোড়ার লাগাম ছাইরে দাও, কয়লে আমার সেনো নাই আমি মালা কুগিল মওয়া আমার সেনো নাই আমি মালাকুল মওয়াত, তখন বলে পায়দর্শী আমার একটু সময় দেওয়া তো সব করে বেহেস্তরা বানাইছি একটা মুহূর্ত দেইখানি পাইন্না বাচ্চা রব্বিকাল আসাদি আল্লাহ কারোরে ধরে না যদি ধরার মতো ধইয়াই বসে বাজান রে আর ছুইটা যাওয়ার কোনো সুরত নাই, কি কথা ঠিক কিনা, এবার যেন হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ঘুরাইয়া গেলে বন্ধু আর তো পাবা না, সময় ফুরাইয়া গেলে বন্ধু আর তো পাবা না, কথা ঠিক না বুঝি, এই সময় থাকতেই কিন্তু সব ঠিক করে যাওয়া লাগবে না লাগবে না, এ বাজান সাপার ব্যাংকের সঙ্গে এমন সম্পর্ক বাজান রে এখন ওই সাপে তুইলি ফস করিয়া ভেনা ধরে আসে না, কত দেখেন না গ্রামের মধ্যে ওরে বাবা বড় মাতলা আমি এই দল করি আমি ওই দল করি ক্ষমতার রীতি দেশ উন্ডি হেলায় আসে নাই, এই তুই কি নম্বর দিছে বড়ইছো ফেরান দিছে বড়ইছো ধরে আল্লাহ দলে কিন্তু ভাই নাই ছাই যেতে সে দিন দিয়ে তুই পরদিন আপতালি কয়দিন করবি, কি কথা ঠিক না বলি আল্লাহর বান্দার আমার বাবার আমার ভাইরে আমার বন্ধুরা আহারে ভালো করে বুঝা, এর পরে বোঝার সময় কিন্তু দুনিয়া ঠিক না, এই দুনিয়ায় কিন্তু বোঝা লাগবে এখন হাঁপে কাল ফেরা ধরছে কারণ কি হ্যার দাঁতে কি আছে হ্যার একটা মাত বাড়ি আছে না, আমাদের কিছু টাকা পয়সা আছে হ্যার একটা মাত বাড়ি আছে না, আমি আবার অমুক দল করেন হ্যার একটা গরম আছে না গায়ে, আমাদের আবার একটা পিস্তল আছে একটা রাইফেল আছে একটা কাটা রাইফেল আছে একটা এসএলআর আছে একটা এসএমজি আছে, এ রাত্রি এবার একটু ঘোরাফেরা করে কি নেতা কিছু আমার আছে না নাই, হ্যাঁ এই একটা গরম আছে না, হে বাজার এই গরম করে দিলি আমি ফেনা ধরছে এখন হাফে ব্যাংকে বুদ্ধি দিতে আছে, তাহলে দোস্ত তোমার তো মেয়া বিশেষ আমার তো হ্যাঁ তবে একটা কাম তোমার নসিহত করি ওয়াশ করে শুনে কি কি ওয়াশ কর কদি কয়লে তুমি যে মেট্রো ফেনা ধর সোজা হয়ে চলতো না বেহা বেহা হয়ে চলো কয়লে দোস্ত এটা আমার অভ্যাস, এটি কি এটি কিসের অভ্যাস বেহা হয়ে চলা সাপের অভ্যাস, এখন ব্যাংকে নসিহত করি একটা দোস্ত সোজা কিন্তু অবা বেহাস না এখন আর সোজা কিন্তু অবা নসিহত করে চললে গেছে দোস্ত লাগে দেখা না, এটা একটা উদাহরণ একটা এক্সাম্পল আল্লামা রবি রহমতুল্লাহ বলছে
এখন হাত পড়ছে মানুষের সামনে আনবি, সেবা দেবে না সেবা দেবে? একই মোরা হিন্দু যদি দেখলে ওম নম শান্তি শ্রী গুরু নম নম তার শ্রী নম নম কি পিছনে শ্রদ্ধা দিয়ে হরিয়ে দেখবে, এই তো মুসলমানে করে ক্ষেত্রে ফিরিয়ে মারবে না? অনেকটা সামনে বসে পরেই বাড়ি দিয়ে একটা সোজা করে টান করে তুইছে, এখন দোস্তের তালা সেবাই রয়েছে দোস্ত কই দোস্তকে যাইয়া দেখে আইলে টান হইয়া পড়ে আছে, বলতেছে রে দোস্ত আমি তো নসিহত করছিলাম সময় থাকতে সোজা হও, সোজা তো হইলি না, এখন সোজা হইলি লাদির পিডেন খাইয়া। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধইরা বল বলে বাজান যে এই মামলার তদবির, এই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য দুনিয়ায় থাকতে তদবির করা লাগবে না, লাগবে না। এই দুনিয়ার ঘরে আগুন লাগবে, দুনিয়ার পানি ছাড়া কিন্তু ঠান্ডা করা যায় না, যায়। বাজান রে আপনার আমার জন্য আল্লাহু আকবার, জাহান্নামের আগুন জ্বলে আছে, চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না, হবে। বাজান লঙ্গি ছেড়লে সেলাই করা যায়, জুতা ছেড়লে সেলাই করা যায়, কিন্তু চাইর আঙ্গুল কপাল যদি বুইরা যায় ওই সুপোরা কপালে জোড়া লাগবে না। এই জন্য বাজান রে আমি আপনাদেরকে বলবো এই চরমনাই কাছে বাজান, আল্লাহু আকবার বলার বাজানেরা ফাল্গুন মাস আসতে আছে, অগ্রাণ আপনারা গেছেন, বাজান রে এক ব্যক্তি সম্পর্কে না যাইয়া মন্তব্য করা যায় না। এই জন্য চরমনের ময়দানে গেলে বোঝা যায় যে আল্লাহর ফজল ক্রমে এটা এখানে কি কারখানা খোলা হয়েছে, কি বলতে আছে কথা ঠিক কিনা? মাওলার আসে আসে সু গঙ্গোহি তরিকার জাহাজ ভিড়বে মদিনায়, চরম নাই তরিকার জাহাজ ভিড়বে মদিনায়, কি কথা ঠিক কি না? সহি সহি কোরআন হাদিস অনুযায়ী সহি আল্লাহর ফজলে, কি কথা ঠিক নেবে ঠিক? আসে কিন্দে মনে কত জ্বালা, মাসুক তো মায় পাইবার লাগি আসলাম শরমনা, মাওলা তো মায় পাইবার লাগি আসলাম শরমনা, মধুর সুরে ডাকতি দি নামটি তাহার ফজলুল করিম নাইরে দুরিয়ায়, নামটি তাহার ফজলুল করিম নাইরে দুনিয়ায়, এই তরিকার ইঞ্জিল রেজাউল করিম ফয়জুল করিম শায়েক শরমনা, পাশৌষাদের নৌকায় মদের চরাইল সকালে বিকেলে, মাওলারে মাওলা কইয়া টান দাও, আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু উমাইজ, দেখতা হুহার
গুল মে তু হার রং মে তু হার বু মে তু যেটা দেখতে হু হায় মাই তুহি তু হায় তুহি তু হায় তু তু পয়লা আমি ডাইনে সাই আমার মাওলায় বামে সাই আমার মাওলায় আরে উপরে সাই আমার মাওলায় আরে হাতের দিকে তাকাইয়ে দেখি আমার মাওলায় পানির মধ্যে তাকাইয়ে দেখি আমার মাওলা কি করে দেখি না ইয়া বা মৌরা ইয়া না বাইয়াম জিস্তি জুই মেকুনা হাসেলা ইয়া দিয়া না ইয়া দার জুই মেকুনাম যখন আসে পানির ভিতরে ডুব দিলে ডাইনে পানি বামে পানি আরে উপরেও পানি নিচেও পানি পানি ছাড়া কিছু দেখে না যেই বান্দা মাওলা কিনে আনা জানি সুম্মান বাকারানি জিক্রে মুখ দিছে বইয়া টান দেয় আল্লাহ নাজিরি তখন দাইনে আমার মাওলা বামে আমার মাওলা উপরে আমার মাওলা নিচে আমার মাওলা আরে আমি আমার দৃষ্টি যেদিকে ঘুরে ওদিকে আমার মাওলা এই জন্য আমার বাজান ধরে বলবো বাজান এই পাঁচ ঔষধ দিয়ে গেছে বাবা কেলা গাছের বয়ার মতো ধরে রাখো সাইরো না কে কি বলছে শোনার কোনো দরকার নাই আমি ফজরে মাওলায় ডাকার মতো ডাকবো মাগরে মাওলাকে ডাকার মতো ডাকবো কি কথা ঠিক কি না এবার ধান লাগাইছে ধান ওই শেখাতে বাল্যে খায় না অনেক সময় এখন আগে করতো কি ওই একটা জেব টানাইতো মধ্যে একটা মুগুর দিত ঠিক না মুগুর দিয়ে রশি ডারে ঘরের মধ্যে আনতো বাল্যে পড়তো টান দিতে ঘুরিম করিয়া যখন শব্দ পাইতো বাল্যগুলা কিন্তু উড়িয়া যাইতো কথা ঠিক কি না এ বাগানে আমার ভাইর আমার খুব ভালো করে বোঝা লাগবে এই জাতির ছাড়া কোনোদিন বোঝানো কিন্তু সম্ভব না বাজান আপনার আমার কলমের সঙ্গে মুগুর বান্ধ আল্লাহ ইহার রশি বান্ধ ওই ফজরে আওয়াবিন ঈশের না ঈশের পরে বাজান নামাজের পরে বৈশা বৈশা সুরা হাজর তেলাওয়াতের পরে একটু মাওলা ওই জিকরে টান দাও রশি লাগাইয়া যখন কলমের পর ঘুম করে পারি দেওয়া জঙ্গে দেলা চাই তালে লা পাতে কু সিনাবাতিতে মহব্বত সাকি কুল এই ডাকতে ডাকতে আল্লাহু আকবার পাথরে পাথরে ঘর্ষণ লাগে আগুন জ্বলে ওঠে কলমের সঙ্গে যখন ঘষা লাগবে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলার মারে হতে নূর কলমের মধ্যে জ্বলে উঠবে রে বাজান এই জন্য কি ডাকি কইছো আমরা শুনতে চাই না আরে মাংসে পাগল কইলে কিছু আসে যায় না যদি আল্লাহু আকবার এ সাচের মতো পাগল হয়ে যাইতে পারি এই পাগলে আগুন লাগাইছে হারা দুনিয়ায় এই হারা দুনিয়ায় আগুন লাগাইয়া যাইয়া আমার মাসুক মাওলার কোলে ঘুমাইয়া রয়েছে বাজারে আগুনের তেজ এখন সারা দুনিয়ার মধ্যে জ্বলতে আসে না না গেলা তার কত্রে গয়ে রে হকবুরু দনেগারা ফেরকে বাদেলা আসে মা নাই 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 আরে নাই নাই এই নাই আর তোলো আর দিয়ে কেটে দাও নাই 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 কিছু নাই কিছু নাই কিছু নাই ছেলে নাই মেয়ে নাই ঘর নাই দরজা নাই স্ত্রী নাই পুত্র নাই 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 কিছু নাই আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই এইভাবে সকাল বিকাল যখন এই রশিলারে টান দেবা ওই মাওলার সঙ্গে কুদ্দতি সম্পর্ক বাজার যারা সকাল বিকাল জিকির করে চেহারা দেখলেই বোঝা যায় চোখে পানি আইসা পরে আল্লাহ বাজার এই তরিকা এমন একটা মহ ঠিক মতো ব্যবহার করে দেখবো আল্লাহর ফজরে বেহুদা কোনো দিন যাবে না আল্লাহর ফজরে কাজে লাগবে তিন দিনে ফল পাইছে 40 দিনে বেশি লাগবে না আল্লাহর কুতুবে বলেন যদি লাগে তাই আমাদের গালি দিও কেউ গালি দিতে পারে না রে বাজার কেনা কি বলছে অনেকে তো এই জিকির জায়জ নাই ওই জিকির জায়জ নাই আরে তো যাও আমি বুঝি না আমি বুঝি আমার মাসুক আমার মাওলা এই মাওলাকে মাল্লাহুল মাওলা ফালাহুল কুর আমি যদি মাওলার জন্য হইতে পারি তামাম দুনিয়া আমার জন্য হইয়া যাইবে এই জন্য বাজানদেরকে বলবো বাজারে আমার মাওলার হুকুম নামাজ কারা কারা জীবনে বলে হুজুর জীবনে কোনোদিন আল্লাহর হুকুম নামাজ এই ছাড়বো না দাড়ি কামাবো না
আজকে টান করেন সবাই, সবাই তোমার টান করেন, আল্লাহ আমি আল্লাহ কবুল করুক, সবাই বলি আমি। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আগামী দিন মাহফিল শেষ হইয়া যাবে আলহামদুলিল্লাহ, আসবেন বাজান, কবে আর দেখা হবে জানি না। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের খুব দোয়া করি, শেষ পর্যন্ত যেন আমার মাওলায় এইভাবে দিনের উপরে অটল রাখে, দিন থেকে যেন কোনোদিন আমি গাফেল না হয়ে যাই, খাইবে না খাই, আমি খাইলেও আছি না খাইলেও আছি, মাওলাকে ছাড়তে রাজি না। কি এইটা তো মন মনে তৈরি করা যাইবে? তাহলে সবাই তওবা করি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াল আযীম। হে আল্লাহ, তওবা করিতেছি, জীবনে সগীরা কবিরা জানায় অজানায় সেরে বেদাত, হে আল্লাহ সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, আমিন। হে আল্লাহ, তওবা করিতেছি, তোমার হুকুম নামাজ ছাড়িব না, আমিন। এ বাজান, নামাজ কালাম ইবাদত বন্দী করলে লাভ আপনাদের, আমাদের কোনো লাভও নাই লসও নাই, আল্লাহর কোনো লাভও নাই লসও নাই। আছে এই দুনিয়ার মধ্যে এই গাবি গরুটা বানাইছে আল্লাহ আমাদের জন্য, ঠিক না? এই দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ না থাকে গাবি গরুর কোনো ক্ষতি আছে নাই, তাহলে বানাইছে আমাকে লোক না? আম গাছটা বানাইছে আমাকে লোক, দুনিয়ার একটা মানুষ না থাকলে আম গাছটা ক্ষতি কি? নদীর মাছগুলো বানাইছে আমাকে লোক, দুনিয়ার যদি একটা মানুষ না থাকে মাছগুলোর কি হইবে? হ্যাঁ, কোনো ক্ষতি হইবে না। তাহলে আপনাকে আমাকে বানাইছে মাওলার কাজের জন্য, এই জন্যই খবরদার, জীবন যাইতে একক তো নামাজ কোনো কায়দায় কাজা করা যাবে, খবরদার সাবধান। এই শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু, প্রকাশ্য কাজ করতে পারে, গোপনীয় পারে না, পারে না। এই জন্য শয়তান একেবারে ঝাড়ু মারিয়া এই এরপরে সিরুতারে তাড়াইয়ে দিয়া এই এরপরে মুসলমান হওয়ার জন্য তৈরি হওয়া লাগবে। মুসলমান গারে কয় মুসলমানি বুয়া দ গরদান নেহাদা, এ নামে খোদ বাদস্তে খাজা দাদান, এই এর নাম তো মুসলমান। পুরো জন্ম দে এই সুরের নিচে শুয়ে শুয়ে যাবে গলা দিয়ে দিই, এইটির নাম হলো মুসলমান। একটু শীত লাগলে কি হইবে, মাছটা বুড়ো করলে কি হইবে, কি কথা ঠিক কিনা? পর্দা করলে এই একটু মানুষ বেজার হয়ে যাবে, কিন্তু মাওলার তো বেজার করা যাইবে না। এই সব দিক মিলাইয়া খেয়াল রাখতে উষ্মত চলা লাগবে না, লাগবে না। এই বড় ভাঙ্গা সুরের রাস্তা, মোমেন কিন্তু এক গর্তে বারবার পাথর খায়, বাড়ির দাঁতে দাঁড়তে আসেন একদিন গর্তের মধ্যে পড়িয়ে পায়ে ব্যথা হয়েছেন, আর ওই যে গেলেই গর্তের কথা মনে পড়ে না, পড়ে না। হে খুব উষ, মুসলমানের কিন্তু যারা মোমেন তারা কিন্তু বসিয়া খুব সাবধান। এই সাবধানে কিন্তু পথ চলা লাগবে, এই চলতে চলতে কিন্তু একদিন দুনিয়া শেষ হইবে। আমার জন্য দোয়া করবেন, আমি আমি নিজে পরিচালনা করি, মাহফিল থাকলে চলে যায়, কিন্তু মাহফিল না থাকলে আমি নিজে হালকা পরিচালনা, আমি নিজে কি করাই সেখানে? এটা তো নিজের ঔষধ মনে করে করা লাগবে, ঠিক না? আপনার ঔষধ হয়েছে, ঔষধ না খেলে রোগ ভালো হইবে না, তাই সর্বনে একটা ঔষধ দিয়ে দিয়েছে, আপনার ব্যবহার করা লাগবে না, কাল সিয়ে নিয়ে ভরি তুলে হে রোগ ভালো হইবে না। কাজেই জিকির আজকাল যে নিয়ম আছে এই নিয়ম যে করে না বলে তরিকে, কি কথা ঠিক কিনা? যাই হোক, সবার সঙ্গে সবাই দোয়া করবেন, যারা মাহফিল কমিটি আছে তাদের দোয়া করবেন। আমার মুরব্বী বাজানেরা, আমার যুবক বাইরে কোনা দিয়ে অনেকে এখানে আইসে হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই বেদরি আশেপাশে অনেক কবর আছে, যার কবরস্থানে মুরব্বী ঘুমিয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে রোগক্রান্ত অবস্থায় ভাইরা আছে, তাদের জন্য দোয়া করবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আর আমার ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন চরিত্র সংশোধন করিয়ে দেয়, এবং যারা এই মাহফিল সাজাইছে আল্লাহ পাক যেন দান সদকা করতেছে আলহামদুলিল্লাহ, তাদের এই দান সদকার মাধ্যমে এই বাগান সাজাইছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দায়ী আল্লাহ হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। আমাদের এই ইস্তেমা মাহফিল কমিটি, আফসি কমিটি, আমরা 100 কোটি জন লোকের একটা কমিটি গঠন করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে করে কোরআন তাফসীরের কমিটি হিসাবে আছে সবাই।
জি আলহামদুলিল্লাহ, তো দোয়া করি হ্যাঁ। আল্লাহুম আমিন, আল্লাহুম আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। আগার জানে বেমাশুক না বাসদ আসে, তলে বে আসে বেচারা না বাসদ বাজে। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে এই বনি আদমকে বানাইয়া, কয়েকদিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া, আবার ওই অন্ধকার কবর নিয়া যাবে। এই দুনিয়াতে কাহাকেও থাকতে দিবেন না, ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে গেলে আপনি সারা কেহই আপন হবে না। ও ঘরের মেয়ে লোকেরা দুই হাত উঠাইয়া দুই চক্ষের পানি সাইরা কান ধরে মাগো, যদি চক্ষু থেকে পানি বের না হয় মনকে বুঝাও রে মন রে। একদিন নতুন বউ হইয়া ঘরে উড়ছিলা রে মন, কত লোকে বাতাস করলো কত লোকে শরবত খাওয়াইলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেড়াইয়া কানবে মামা কোরে, মেয়ে কানবে মামা কোরে, মুদার দিবানা। হে মাবুদ গো, আপনি একটু তাকাইয়া দেখেন মাওলা, আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। মাবুদ গো, তোমার দুয়ার তো ফেরার দুয়ার না, তোমার দরজা তো ফেরার দরজা না রে মাওলা। তুমি তো বলছো ফুলিয়া ইবাদি আল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ বাজা বাজা আর সে হাসতি বাজা, দরকার ভেরোগে বড় বুত পুরুষটি বাজাই, দরগাহে মাদরগাহে নামদুনি সর্বরগর তোবাসে কাস্তি বাজা। মাবুদ গো, তুমি দরজা খুললে ডাকতে আসো বান্দা, আরে পার সমান গুনা করছো, আয় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নই দেশে দরবার না, আমি মাওলাই মাফ করিয়া দেব। মাবুদ গো, ভিক্ষুক এক দুয়ার দিয়ে আর এক দুয়ারে যায়, ওই দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যাইয়া দাঁড়াইয়া যায়, ওই দুয়ার থেকে তাড়াইয়া দিলে আর এক দুয়ারে যাইয়া ভিক্ষার জন্য হাত পাতে, আর তোমার দরজা তো একটা, আল্লাহ ওই একটা দরজাইয়া সব দাঁড়াইছি, কত ধাক্কা ধাক্কি করি দাও, লাঠি মারিয়া তাড়াইয়াও যদি দাও ওই কদম আমরা ছাড়ব না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে মাসুক তোমার অনুভব। ও মাবুদ গো, তাকাইয়া দেখো কত জাকিরিন কত সাকির, কত তোমার পাগলেরা আল্লাহ ঘন্টার পর ঘন্টা বই আলোচনা শুনলো, আল্লাহ সুখের পানি ছাইয়া কেমনে কান্দ, বাবুস গই বাড়ি কেমনে খালি ভিড়ে বাবুস গই পানি কেমনে খালি ফিরিয়া দেবা। বাবু, আমি একটা জাহান নামের
কয়েদি কবরের আসামি মাওলা, কত জাকরিন ভাইদের সঙ্গে আমি রাত্রে হাত তুলছি, আপনি আমার মাফ করিয়ে দেন মাওলা। মাহবুব গো, যেই মজলিসের মধ্যে কান্দাকাটি হয় আর সাদা দাঁড়িয়েলা মানুষ যখন মোনাজাতে কান্দে, তখন এই মজলিসটা পুরা তোমার দরবারে কবুলিয়াতি মজলিস হইয়া যায়। আল্লাহ তাকাইয়া দেখো, কুদরতি নজর দিয়া তাকা, মাহবুব গো দেখো তোমার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আল্লাহ, খালিয়া ফিরাইও না, ফিরাইও না, ফিরাইও না, ফিরাইও না, খালিয়া ফিরাইও না। এ বাবারে কান্দ কান্দ, যদি চক্ষু দিয়ে পানি বের নয় কে কান্দে, তার দিকে তাকে কান্দার চেষ্টা করো বাবা। এই মজলিস বড় দামি মজলিস, বড় মূল্যবান মজলিস, এমন হইতে পারে আমার মাওলা এই মজলিসে মাপ করিয়া। ও মাহবুব গো তাকাইয়া দেখো, কত যুবক বাবার হাত তোলে মাওলা। আল্লাহ ওই যুবকদের আল্লাহ বে মাপ করে দেন। আল্লাহ 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 আল্লাহ, ও মাহবুব রে জানি না কার জনম দুঃখী মা, কার জনম দুঃখী আব্বাজান কবরে শুয়ে শুয়ে কান্দে। আল্লাহ কবরে শুয়াইয়া মা ফেলাইয়া হাত তোলছে, এই চোখের পানির বিনিময়ে কবর গুলোরে বেহেস্তের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আশেপাশে কত কবর দেখলাম রে, আজকে ছেলে কি দিয়া ভাত খায় খবর লওয়া যায়, আজকে কবরে কত মানুষ চলে গেল খবরও কিন্তু না। আল্লাহ আমার এক ভাই দোয়া চাইছে চোখের সমস্যা, আল্লাহ তুমি সেবা দিয়ে দাও। আল্লাহ হুজুরে বলছে 125 জন বিশিষ্ট কমিটি কবুল করিয়ে নাও আল্লাহ। আমার এই মুরব্বি বাজনে দোয়া চাইছে, মাহবুবকে আমি কি দোয়াই করতে পারি। মাহবুব এখানে কত ভালো মানুষ হাত তুলছে, আরে এক মন ধানের ভিতরে যদি 100 গ্রাম সিটা লাগরা থাকে, আর মন যদি 1000 টাকা হয় ওই সিটাও একই দামে সইলে যায়। আল্লাহ এখানে শত শত হাজার হাজার মানুষ, আমরা দুই একজন খারাপও যদি হই জাকরিনদের সঙ্গে কবুল করে নাও আল্লাহ। মাহবুব গো আব্বা আম্মা কত কষ্ট করে মানুষ কল, পায়ে হাইটা বাড়ি গেছে, 10 টাকা উপরিয়ে কলা কিনে বাড়ি নিয়ে গেছে। এই আর পরে উঠিয়া ঘুমের থেকে না খাওয়াই আমার আব্বায় ঘুমায় নাই, আমার আম্মায় ঘুমায় নাই বাউলালে। এই জনক দুঃখে আব্বা আমার কবরকে বেহেস্তের বাগান বানায় দেন আল্লাহ। মাহবুব গো তাদের জীবনের গুণগাতা মাফ করে দেয়। আল্লাহ যারা হাত উঠাইছে মাহবুব গো কালি হাতে ফেরত কেউ রে বিদায় দিও, কি যে উপায় হবে আমার কঠিন কবরে, কি যে উপায় হবে আমার কঠিন কবরে। আল্লাহ যদি মাপানা করেন মোদে আদর কো রিয়ামানো, আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তারাইও না ভাগায়ো বান্দা গো।
গাইলে বান্দা যাবে কার কাছে, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়েই দেন, আল্লাহ বিদায় খালিয়ে দিয়েন না রে মাওলা, আল্লাহ আমাদের মতো গুনাহগার দুনিয়াতে আর নাই, আল্লাহ এই মধ্যে গভীর রাত্র পর্যন্ত তোমার পাগলেরা বই ওই আলোচনা শুনলো, মাবুদ্দ কার কোন ব্যারাম ফিরে আছে সেবা দিয়ে দাও আল্লাহ, মাবুদ্দ এই মাহফিলকে হেদায়তের জন্য কবুল করে না না আল্লাহ, আমার যুবক বাইরে হাত তুলছে নামাজের জন্য আল্লাহ সুন্দর মতো নামাজ আদায় করতে তৌফিক দিয়ে দেন, ও মাবুদ্দ বেশি বেশি নেক আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ, আল্লাহ ওদের জেহেন শক্তি বাড়াইয়া দেন আল্লাহ, আল্লাহ ওরা পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত বাড়াইয়া দেন আল্লাহ, আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন মাওলা, আমার শায়খ মোর্শেদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বাবুদ গো শায়খদসহ সমস্ত আল্লাহর কুতুবদের আল্লাহ জীবনের গুনাহগাতা মাফ করেন, আল্লাহ তাদের কবরগুলো বেহেস্তের বাগান বানাইয়া দেন আল্লাহ, মাওলা সর্বনাশ মিশনকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।